হ্যালো বন্ধুগণ, আজ থেকে শুরু হচ্ছে তোমাদের সবার প্রিয় ভয়েস আর্টিস্ট শামীম সোনালিকা আশিক মিষ্টি, সাজিত প্রিয়াঙ্কার মিষ্টি কণ্ঠে মিশ্রিত এক রোমান্টিক ভালোবাসার গল্প। তবে হ্যাঁ, গল্পটিতে অনেক টুইস্ট রয়েছে, যার ফলে আমাদের সবার পছন্দের হিরো শামীম ভাইয়া একটু দেরিতেই বের হবে। তবে হ্যাঁ, গল্পটির শেষ পর্যন্ত সাথেই থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। আমাদের খোকুম স্টাইলে চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তামিমের শার্ট প্যান্ট ধুতে গিয়ে নবনী একটা মেয়ের পাসপোর্ট সাইজের ছবি পেল। ছবির উল্টো পাশে একটা রবি নাম্বার লেখা, পাশে হার্ট সাইন আঁকা। লেখাটা তামিমের, সে বিষয়ে নবনী শতভাগ নিশ্চিত। মুহূর্তে নবনীর পায়ের তলার মাটি সরে গেল, মনে হলো সে তলিয়ে যাচ্ছে কোনো এক অতল গহ্বরে। সেই অবস্থায় নবনী বসে রইল দীর্ঘ সময়। হুশ এলো তামিমের ডাক শুনে। বেডরুম থেকে তামিম ডাকছে তাকে চা দেওয়ার জন্য। নবনী একটা দীর্ঘশ্বাস আড়াল করে উঠে গেল তামিমের জন্য চা নিয়ে। সবে ঘুম থেকে উঠেছে তামিম, চোখে মুখে এখনো ঘুমের রেশ লেগে আছে। পরনে নীল লুঙ্গি আর খালিগা, ঘন কালো লোমশ বুকটি নবনীকে যেন ডাকছে ইশারায়। অন্য সময় হলে নবনী ঝাঁপিয়ে পড়তো তামিমের খোলা বুকে, কিন্তু আজকে আর তাকে কিছুতেই এই বুক আকৃষ্ট করতে পারছে না। চায়ের কাপ রেখে নবনী যেতে নিতেই তামিম হাত ধরে টেনে বিছানায় এনে শুয়ে দিল নবনীকে। তারপর নিজের নাক ডুবিয়ে দিল নবনীর রেশমের মতো কালো চুলে। নবনী ধাক্কা দিয়ে সরিয়ে উঠে গেল। তামিম কিছুটা বিস্মিত হয়ে বলল, কি হয়েছে নবনী? নবনী থতমত গলায় বলল, কাজ আছে, বালতিতে তোমার এই সপ্তাহে কাপড় ভেজানো আছে, ওগুলো ধুতে হবে। আব্বা আম্মা উঠবে একটু পরে, ওনাদের নাস্তা সাজাতে হবে, লুবনার জন্য এখনো নুডলস রান্না করা হয়নি। তামিম কিছুটা রেগে বলল, সবার সব কাজের কথা তোমার মনে থাকে, আমারটা ছাড়া। শুক্রবার একটা দিন বাসায় থাকি, একটু রোমান্স করব তা না, তুমি আমাকে কাজের ফিরিস্তি শোনাচ্ছ, এই জন্যই ভাল লাগে না বাসায় থাকতে। যাও কাজ করো। নবনী আস্তে করে বলল, আমিও এখন বুঝি তোমার যে আমাকে ভাল লাগে না। তামিম বুঝল নবনীর অস্পষ্ট কথা। নবনী দ্রুত পায়ে ঘর থেকে চলে গেল। যাবার সময় হাতে করে নিজের ফোনটা নিয়ে গেল। বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে মোবাইলের ক্যামেরা অন করে মেয়েটার ছবির একটা ছবি তুলে নিল এবং অপর পাশে থাকা নাম্বারটাও একটা ছবি তুলে নিল। তারপর ছবিটি আবারও জায়গা মতো রেখে দিল। বুকের ভেতর একটা পাহাড় যন্ত্রণা নিয়ে সব ধুয়ে নবনীর রান্নাঘরে চলে গেল। এক চুলায় চায়ের পানি দিয়ে অন্য চুলায় লড়ু সিদ্ধ করার জন্য পানি দিল। কাটিং বোর্ড নিয়ে দ্রুত হাতে পেঁয়াজ কাঁচামরিচ কাটতে লাগলো। দু চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। নবনীর চোখের জল মুছল না। বিছানায় শুয়ে শুয়ে তামিম গান শুনছিল। হঠাৎ করে তার মনে পড়ে গেল শার্টের পকেটে থাকা নিতুর ছবির কথা। এক দৌড়ে ছুটে এলো ছাদে, কিন্তু ছাদে কোনো ভেজা কাপড় বেরো না। হন্তদস্ত হয়ে নেমে এসে নবনীকে গিয়ে জিজ্ঞেস করলো, নবনী, আমার শার্ট প্যান্ট ছাদে শুকাতে দাওনি? কান্না আড়াল করে নবনী বলল, না, হাতের কাজ ছেড়ে যাব ছাদে, ওগুলো বাথরুমে রেখে এসেছি, তুমি ফ্রি থাকলে একটু শুকাতে দিয়ে এসো। তামিম ছুটে গিয়ে বালতির সব কাপড় ফেলে দিল বাথরুমের ফ্লোরে। তারপর কালো শার্টটা বের করে পকেটে হাত দিল। ভয়ে এতক্ষণ তার আত্মারাম খাঁচা ছাড়ার জোগাড় হয়েছিল। ছবিটি বহল তাহিয়তে আছে দেখে স্বস্তি পেল। তারপর সব ভেজা কাপড় ছাদে শুকাতে দিয়ে মনে মনে নবনীকে একটা ধন্যবাদ দিল তার শার্ট প্যান্টের পকেট চেক না করার জন্য। প্রথম প্রথম নবনী চেক করে দেখত তামিমের ভুলো মন, পকেটে প্রায় 20-50-100-500-1000 টাকার নোট থেকে যায়। যাই পায় নবনীর সব টাকা একটা মাটির ব্যাংকে রেখে দেয়। একবার তামিমের মা তাহেরা বেগম দেখে ফেলল নবনী তামিমের পকেট থেকে টাকা বের করে শাড়ির আঁচলে বেঁধে রেখেছে। মুহূর্তে তিনি প্রধান্বিত হয়ে গেলেন। নবনীর বাবার বাড়ির অবস্থা কিছুটা খারাপ, বলতে গেলে নিম্নবিত্ত পরিবার থেকে এসেছে নবনী। তাহেরা বেগমের মনে হলো নবনী এই টাকা এভাবে সরিয়ে হয়তো বাবার বাড়িতে দেন। তখন আর তিনি কিছু বললেন না। দুই সপ্তাহ পর একদিন শুক্রবারে নবনীর ছোট ভাই ছাপির এলো বোনকে দেখতে। হাতে করে নিয়ে এলো গাছের পাকা দুটো পেঁপে। দুপুরে খাবার পর যাবার সময় রাহেলা বেগম বললেন, ভাইয়ের পকেটে কত টাকা গুঁজে দিয়েছো শুনি? প্রশ্নটা শুনে নবনীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। হতভম্ব হয়ে বলল, কি বলছেন মা এসব?
রাহেলা বেগমের রাগ দুঃখে উঠে গেল। চিৎকার করে বলল, আমি জানি না ভেবেছ দুই দিন পর পর কেন তোমার ভাই বোন আসে, আমি বুঝি না কিছু। তামিমের পকেট থেকে যে টাকা পাও ওসব টাকা দিয়ে কি করো তুমি? ভেবেছ কেউ জানে না তোমার এই চুরির কথা? লজ্জায় লবণের মাথা কাটা গেল। সাব্বির মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আপা শাশুড়ি তাদের অপছন্দ করে তা সাব্বির জানে, কিন্তু আপাকে যে এভাবে অপমান করতে পারে মিথ্যা অজুহাতে তা তার জানা ছিল না। নবনী নিচু সুরে বলল, স্বামীর পকেট থেকে টাকা নিলে সেটা যে চুরি হয়ে যায় জানতাম না আমি মা। এই বলে নবনী উঠে চলে গেল তার আলমারির ভেতরে থেকে ব্যাংক এনে তামিমের সামনে রাখলো। তামিম দেখল ব্যাংকের গায়ে একটা কাগজে লেখা তামিমের নতুন ফোন কেনার টাকা। নবনী হাতুড়ি এনে হাতুড়ি দিয়ে আঘাত করে ব্যাংকটাকে ভেঙে ফেলল। ভেতর থেকে বের হয়ে এলো 2 টাকা থেকে শুরু করে 1,000 টাকার নোট পর্যন্ত। সব টাকা গুনে দেখল নবনী, মোট 17,420 টাকা হয়েছে। টাকাগুলো তাহেরা বেগমের সামনে দিয়ে নবনী বলল, আমার বাবা গরিব হতে পারে, আমার পরিবার গরিব হতে পারে, কিন্তু চোর নয় মা। আমার বাবার আত্মসম্মান বোধ প্রবল, তার ছেলে মেয়েদেরও টাকা পয়সার অভাব থাকলে আত্মসম্মান আছে। তারপর ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আর কোনো দিনই এই বাড়িতে তোরা কেউ আসবি না বাবা মা, তোরা কেউ না, জেনে নিবি নবনী মরে গেছে। সাব্বির মাথা নিচু করে বের হয়ে আসে। পুরো ঘটনায় তামিম আর তামিমের বাবা হামিদুর রহমান নির্বাক ছিলেন। দিশা আর লোবনা ঠোঁট টিপে হাসছে। হামিদুর রহমান নবনীর কাছে এসে বললেন, আমাকে মাফ করে দিস মা, তোকে আমার একার পছন্দে এই বাড়ির বউ করে আনা হয়েছে বিধায় এত অপমানিত হতে হয় সব জায়গায়। আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি, তোর জীবন নিজেতে নষ্ট করেছি। তামিম মায়ের বাধ্য সন্তান, তাই মাকে একটা কথা বলার সাহস হয়নি তার। তারপর থেকে নবনী আর তামিমের পকেট চেক করে না, পকেটে যাই থাকুক না কেন তার সহ ধুয়ে রাখে। রান্নাঘরে এসে তামিম নবনীকে জড়িয়ে ধরল পিছন থেকে। নবনী নিজেকে তামিমের অলিঙ্গন থেকে মুক্ত করে বলল, মা এসে পড়বে, এখান থেকে যাও। তামিম নবনীর কপালে আলতো চুমু খেয়ে চলে এলো নিজের রুমে। নবনীর সারা শরীর ঘৃণায় রি রি করে উঠল। ইচ্ছে করল ঝামা দিয়ে ঘষে ফেলতে তামিমের চুমু দেওয়া জায়গাটা। লুডুস রান্না করতে করতে নবনী বুঝে গেল এই বাড়িতে তার মেয়াদ ফুরিয়ে আসছে। ড্রয়িং রুম থেকে দিশার চিৎকার ভেসে এলো, বড় ভাবি সকাল 9টা বাজে, এখনো আমার নাস্তা রেডি হয়নি কেন? নবনী কোনো জবাব দিল না। দিশা নবনের ছোট চা, বড়লোক বাবার আল্লাদি মেয়ে বলে তাহেরা বেগম তাকে সমীহ করে চলে। নবনীর ইদানিং মনে হয় সে যেন বাড়ির চাকর, সবার ফরমাইশের পালন করতে করতে তার নিজের জন্য সময়ই হয় না। একমগ ব্ল্যাক কফি, একটা ডিম পোচ, এক মুঠো ভেজানো কাঠবাদাম নিয়ে নবনী দ্রুত টেবিলে রেখে এলো দিশার সামনে। গজগজ করে দিশা বলল, তোমাকে কতবার বলেছি আমার নাস্তা যাতে ঘড়ি ধরে 9টা বাজে দেওয়া হয় আমার রুমে? কি রাজকার্য করো তুমি ভাবি, এতটুকু মনে রাখতে পারো না? তাহেরা বেগম রুম থেকে বের হতে হতে বলল, নিজেকে উনি রানী এলিজাবেথ মনে করে, তাই কোনো কাজ তার হাতে ওঠে না। ছোট লোকের মেয়ে বড় ঘরে বউ করে আনাটাই সবচেয়ে বড় ভুল ছিল। দাঁত কামড়ে নবনী রান্নাঘরে চলে গেল সবার নাস্তা আনার জন্য। রান্নাবান্না সেরে নবনী নিজের রুমে গেল গোসলের জন্য কাপড় নিতে। তামিম মনোযোগ দিয়ে তার ফোন দেখছে, সেদিকে এক নজর তাকিয়ে নবনী চলে যেতে নিলে তামিম ডাক দিল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে বলল, তুমি জানো না দিশা টাইম টু টাইম খাবার খায়, সময় মতো ওর খাবার রেডি করে রাখতে পারো না তাহলে তো আর সবার এত কথা শুনতে হতো না। নবনী শুকনো হেসে বলল, নিজের বউয়ের পক্ষে তো কোনো দিন একটা কথাও কাউকে বলতে পারো না, ছোট লোকের মতো নিজের বউয়ের কাছে ছোট ভাইয়ের বউয়ের চামচামি করতে লজ্জা করে না? আমার পক্ষ হয়ে কাউকে কিছু না বলতে পারো তো বলো না, তবে অন্যের হয়ে চামচামি করতে এসো না। নবনীর কথা শুনে তামিমের 2 কান লাল হয়ে গেল। বিছানা থেকে উঠে এসে নবনীর গলা টিপে ধরে বলল, চ্যাটাং চ্যাটাং কথা বলতে শিখেছিস নাকি? চামচামি করি আমি? নিজেকে তুই দিশার সাথে তুলনা করছিস? দিশা হচ্ছে সোনার ডিম পাড়া রাজহাঁস, আর তুই কি পাতি হাসো না? তুই তোকে কি এই বাড়িতে এনেছি শোপিস হিসেবে সাজিয়ে রাখার জন্য নাকি? নবনীর চোখ উল্টে এলো, দম বন্ধ হয়ে আসছে, কিন্তু তামিম ছাড়ছে না তার গলা। উপায় না পেয়ে নবনী এক লাথি বসালো তামিমের হাঁটুতে। তামিম মৃদু
আর্তনাদ করে ছেড়ে দিতে নবনী কাঁদতে লাগলো। এক গ্লাস পানি খেয়ে নবনী বলল, আমার বাবা মা এসে তোমার পায়ে পড়েনি আমাকে বিয়ে করার জন্য। আমি গরিব ঘরের মেয়ে, জেনে শুনেই বিয়ে করেছ, তবে আজ কেন এসব বলছো? বিয়ে হয়েছে 3 বছর, আসার পর থেকে চাকরির মতো খাটতে হচ্ছে তোমাদের বাসায়, তাহলে তোমাদের মন পেলাম না, আমার বিচার উপরওয়ালার কাছে। তামিমকে আর কথা বলার সুযোগ না দিয়ে নবনী কমন বাথরুমে চলে গেল। এই বাসায় 3টা বাথরুম, একটা দিশার রুমের সাথে লাগোয়া, আরেকটা লোবানার রুমে, আর একটা কমন বাথরুম যেটা নবনীরা এবং শ্বশুর শাশুড়ি মিলে ব্যবহার করে। প্রায়শই ভোর রাতে শাশুড়ির সাথে অপ্রস্তুতভাবে দেখা হয়ে যায় নবনীর। তামিম সেসবে পাত্তা না দিয়ে নিজের গোসল সেরে চলে যায়, কিন্তু লজ্জায় পড়ে নবনী, মাসুল দিতে হয় তাকে। তাহেরা বেগম এসব নিয়ে সব সময় কথা শোনায় নবনীকে, বেহায়াম, অসভ্য, নির্লজ্জ মেয়ে থেকে শুরু করে যত নিকৃষ্ট গালি আছে সব দেন। নবনীর সবে গায়ে সাবান দিতে নিল, সেই মুহূর্তে তাহেরা বেগম বাথরুমের দরজায় নক দিলেন তাড়াতাড়ি বের হওয়ার জন্য, তিনি গোসল করবেন। নবনী কিছু না বলে বের হয়ে এলো। তাহেরা বেগম গোসল করতে করতে নবনী রান্না করে চলে এলো। একটা ব্যাংকের চাকরির জন্য আবেদন করেছিল, আগামী বুধবার ইন্টারভিউ হবে। কিচেন জারটির উপর থেকে সাজেশন বের করে ডাইনিং রুমে গিয়ে বসলো একটু পড়তে। নবনীর আজ হঠাৎ করে মনে হলো, যে কোনো উপায় হোক তাকে চাকরিটা পেতেই হবে, এই বাড়িতে সে অতিথি মাত্র। সকালে যে মেয়ের ছবি দেখেছিল তামিমের পকেটে, সেই হবে এই বাড়ির বড় বউ। নবনী এই বাড়িতে চিরদিন থাকতে পারবে না, ভাবতেই নবনীর কান্না এলো, কেমন যেন ঝাপসা হয়ে গেল। ঝাপসা চোখে তাকিয়ে দেখলো হলুদ রঙের একটা পাঞ্জাবি গায়ে দিয়ে তামিম বের হয়ে যাচ্ছে। নবনী কিছু জিজ্ঞেস করার আগে তামিমে ধূপধাপ পা ফেলে লিফটে উঠে গেল। নিতু পার্কের এক কোণে একটা বেঞ্চে বসে রইল, হাতে একটা নীল ছাতা। বর্ষাকাল চলছে, মুহূর্তে আকাশ অন্ধকার হয়ে ঝড় ঝরিয়ে বৃষ্টি নামে, ছাতা ছাড়া কোথাও বের হওয়া যায় না। পাশে একটা কদম গাছে থাকা থোকা থোকা ফুলে আছে, সেদিকে তাকিয়ে নিতু মুগ্ধ হয়ে গেল। তামিম প্রথম যেদিন নিতুকে ভালোবাসার কথা বলেছিল, একটা বেলি ফুলের মালা হাতে নিয়ে বলেছিল, ভাবতেই লজ্জা পেল নিতু। অফিসে নিতু তামিমের আন্ডারে কাজ করে, 6 মাস হলো নিতু চাকরিতে যোগ দিয়েছে, তার মধ্যে কিভাবে যেন তামিমের প্রেমে পড়ে গেছে সে। আর পড়বেই না কেন, এরকম স্মার্ট একজন মানুষের সাথে দিনের মধ্যে সারা দিন একসাথে কাজ করতে গেলে ভালোবাসা এমনিতেই হয়ে যায়। তামিম এলো কিছুক্ষণ পর, নিতু তামিমকে দেখে গাল ফুলিয়ে বলল, কতক্ষণ অপেক্ষা করেছি আমি। তামিম নিতুর নাকের সাথে নিজের নাক ঘষে বলল, বাব্বা, এইটুকু অপেক্ষা করে এত রাত, আর আমি যে তোমার প্রেমে পড়ার জন্য 29 বছর ধরে অপেক্ষা করেছিলাম, আমি তো কখনো এরকম অধৈর্য হইনি। নিতু লজ্জা পেল তামিমের কথা শুনে, তামিমকে বলল, এভাবে আর কতদিন, আমার আর ভালো লাগছে না, তুমি তোমার বাসায় বলছো না কেন? তামিম একটু ইতস্তত করে বলল, কি করব বলো, ছোট বোনের বিয়ে না দিয়ে তো আমি বিয়ে করতে পারছি না, একটু বোঝার চেষ্টা করো, আর 1টা বছর অপেক্ষা করো নিতু, আমারও তো তোমাকে ছেড়ে থাকতে ভালো লাগছে না। নিতু কথা না বাড়িয়ে তামিমের বুকে মাথা রাখলো। তামিম আস্তে করে বলল, কথাটা শুনেই নিতুর বুকের ভেতর কেঁপে উঠল। তামিমকে সে যতই বিশ্বাস করুক বা ভালোবাসুক, কিন্তু নিতু জানে ছেলেরা বিয়ের আগে মেয়েদের দেহের স্বাদ পেয়ে গেলে তারপর তাকে ছুড়ে মারতে একবারও ভাবে না। যদিও তামিম তেমন ছেলে না, তবুও নিতু এই ব্যাপারে কোনো রিস্ক নিতে চায় না। এগিয়ে গিয়ে নিতু বলল, না, বিয়ের পরে 1 মাসের ছুটি নিব, তখন 24 ঘন্টা ঘরের দরজা জানলা বন্ধ করে দুজন নিরিবিলি সময় কাটাবো, এখন না। মেজাজ গরম হয়ে গেল তামিমের নিতুর প্রত্যাখ্যান শুনে। নিতুকে তামিম যতটা ভালোবাসে তার চাইতে বেশি ভালোবাসে নিতুর কমল দেহটাকে। ফিটিং কামিজের মধ্যে দিয়ে নিতুর সুগঠিত দেহের অবয়ব তামিমকে পাগল করে দেয়, নিতুর শরীরের উষ্ণতা তামিমকে মাতাল করে দেয়। নবনী সুন্দর, নিতুর চাইতে বেশি সুন্দর হতে পারে, কিন্তু নবনীর কাছে গেলে তামিমের নিজেকে একরকম পাগল পাগল লাগে না, এরকম ঘোর লাগে না। নিতু উঠে দাঁড়িয়ে বলল, চলো শপিং এ যাই, তুমি তো আমার পরিবারের সবার জন্য শপিং করে দিলে, আজ না হয় আমি তোমার পরিবারের সবার জন্য করে দিব। তামিম উত্তর দেবার আগে নিতু নিজেই উঠে হাঁটা শুরু করলো। অজ্ঞাত তামিমও পিছু নিল নিতুর। বিকেলে বাসায় ফিরে দেখলো তামিম বসার ঘরে বাবা, মা, লোবনা, দিশা বসে আছে। বাবা একটা পত্রিকা মুখের উপর তুলে নিয়ে বসে আছে, মা, দিশা, লোবনা
মিলে কিছু নিয়ে আলোচনা করছে। তামিমের হাতে অনেকগুলো শপিং ব্যাগ দেখে লোবনা হুমড়ি খেয়ে পড়ল। তারপর বলল, আমার জন্য কি এনেছিস ভাইয়া, তাড়াতাড়ি দেখা। লোবনি সবার জন্য চা নিয়ে এলো। চা রেখে যেতে নিতে হামিদুর রহমান বলল, যাচ্ছ কেন, দাঁড়াও, তামিম সবার জন্য শপিং করে এনেছে, তোমারটা নিয়ে যাও। হামিদুর রহমানের কথায় তামিমের মনে হলো সবার জন্য টুকটাক অনেক কিছু কিনলেও নবনের জন্য কিছু কেনা হয়নি। যেহেতু এসব কিছু আজকে নিতু কিনে দিয়েছে, নিতু তো জানে না তামিমের স্ত্রী আছে। বাসায় ফেরার সময় আগে তামিমের স্টপেজ পড়ে, তারপর নিতুর, তাই তামিম পরে আর কিছু কিনতেও পারেনি নবনের জন্য। এক একে সবার উপহার সবাই পেলেও নবনী কিচ্ছু পেল না। হামিদুর রহমান হতভম্ব হয়ে বলল, নবনীর জন্য কই? তামিম আমতা আমতা করে বলল, আসলে বাবা টাকাই কুলোইনি, তাই নবনীর জন্য। তামিমের কথা শেষ করার আগে হামিদুর রহমান তার জন্য আনা পাঞ্জাবি, পাজামা, আতর, টুপি, ঘড়ি সব কিছু ছুঁড়ে ফেলে দিয়ে বাসা থেকে বের হয়ে গেলেন। লজ্জায় নবনীর মাথা কাটা গেল যেন। নিজেকে মনে হলো ভীষণ লোভী কেউ, কেন এখানে দাঁড়াতে গেল? শ্বশুরের কথা শুনে তার জন্য অনুশোচনা হতে লাগলো। তাহেরা বেগম উঠে নবনীর গালে সপাটে চড় মেরে বলল, হ্যাংলার মতো এখানে দাঁড়িয়ে থাকতে কে বলল তোকে? বাপের বাড়িতে তো কিছু চোখে দেখিস নি, তাই লোভীর মতো দাঁড়িয়েছিলি নিজের জন্য আনা উপহারের আশায়। তামিম কাউকে কিছু না বলে নিজের রুমে চলে গেল। তামিম যাওয়ার পর সবাই চলে গেল, দাঁড়িয়ে রইল শুধু নবনী, মূর্তির নয়, নিচচল ভাবে, যেন নড়াচড়া করার ক্ষমতাও নেই তার। কাউকে কোনো অভিযোগ করল না, চোখ বন্ধ করে আল্লাহকে বলল, আল্লাহ তুমি আমার সহায় থেকো, আমি সহ্য করছি কিন্তু তুমি সহ্য করো না, আমাকে শক্তি দাও সবুর কর, নিজের যোগ্য স্থান করে নিয়ে আমি যেন এদের মুখে থু থু মেরে চলে যেতে পারি। হামিদুর রহমান বাসায় ফিরলেন রাত 9টার দিকে, হাতে অনেকগুলো শপিং ব্যাগ নিয়ে ফিরলেন তিনি। তারপর সবাইকে ডেকে এনে বসালেন ড্রয়িং রুমে। নবনী আসতে চাইল না, কিন্তু তিনি জোর করে ধরে নিয়ে এলেন। দিশা অনেক ব্যাগ দেখে বলল, ইশ, আজকে তিনটি এত ভালো যাচ্ছে কেন, উফ, বাবাও আমাদের জন্য শপিং করে এনেছে দেখছি। লোবনা বলল, তাড়াতাড়ি দেখাও না বাবা। হামিদুর রহমান একটা ব্যাগ খুলে একটা নীল সিল্কের শাড়ি বের করে নবনীর হাতে দিয়ে বললেন, এটা তোমার জন্য বা। দিশা লোবনা তাহেরার মুখ কালো হয়ে গেল, তামিম কিছুটা লজ্জা পেল। আরেকটা ব্যাগ থেকে এক জোড়া জুতা বের করে নবনীকে দিয়ে বলল, এটা তোমার শাড়ির সাথে ম্যাচ করে নিয়েছি আমি, দেখো তো পায়ে হয় কিনা, তোমার জুতার সাইজ তো এরকমই। নবনী হতভম্ব হয়ে বসে রইল শ্বশুরের কাণ্ড দেখে। হামিদুর রহমান আরেকটা ব্যাগ থেকে এক ডালা রেশমি চুড়ি বের করে নবনীর দিকে দিয়ে বললেন, এগুলো তোমার। এরপরে বের করলেন তিনটি সুতি থ্রি পিস, একটা ল্যাভেন্ডার কালার, আরেকটা কফি কালার, আরেকটা বেবি পিঙ্ক কালার, সবগুলো নবনীর হাতে দিয়ে বলল, এগুলো তোমার। দিশা আর লোবনা অধৈর্য হয়ে গেল নিজেদের জিনিস দেখার জন্য, কিন্তু তবুও চুপ করে অপেক্ষা করতে লাগলো। হামিদুর রহমান বড় ব্যাগটা থেকে সোনালি রঙের কাঞ্জিভরম শাড়ি বের করলেন। শাড়িটির নিখুঁত কাজ আর কালার কম্বিনেশন দেখে দিশা লোবনা দুজনের মাথা নষ্ট হয়ে গেল যেন। হামিদুর রহমান সবার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, নবনী এটাও তোমার জন্য। আরেকটা ব্যাগ খুলে একটা পার্স বের করে বললেন, এটাও তোমার। নবনীর বিস্ময়ের সীমা রইল না এত কিছু দেখে। হামিদুর রহমান শেষ তিনটা ব্যাগ নবনীর হাতে দিয়ে বলল, এগুলো আর বের করে দেখানোর কিছুই নেই, আমি দোকানে গিয়ে সেলস গার্লস মেয়েটাকে বলেছিলাম আমার বৌমার জন্য কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট দিতে, মেয়েটা বলল ওদের কম্বো আইটেম আছে, তারপর হাবিজাবি তেল, সাবান, শ্যাম্পু, বডি ওয়াশ, ফেস ওয়াশ, ক্রিম ট্রিম কী কী মিলিয়ে যেন এসব তিন ব্যাগ এনে দিল, ওদের ফেসবুক পেজের নামও দিয়ে দিয়েছে একটা কার্ডে, তোমার কোনো কিছু জানার দরকার হলে ওদের মেসেজ দিতে বলেছে। নবনীর চোখ জলে টলমল করতে লাগলো। নবনা রেগে গিয়ে বলল, বাবা আমাদের জন্য কিচ্ছু আনুনি। হামিদুর রহমান হাই তুলতে তুলতে বলল, তামিম যখন তোদের সবার জন্য এনেছে তখন তো নবনী জিজ্ঞেস করেনি ওর জন্য কিছু এনেছে কিনা, তোরা তাহলে জিজ্ঞেস করছিস কেন? তামিম তোদের উপহার দিয়েছে, নবনী দর্শকদের ভূমিকা পালন করেছে, এখন আমি নবনীর জন্য এনেছি, তোরা দর্শকের ভূমিকা পালন করেছিস, হিসেব বরাবর হয়ে গেল। তাহেরা বেগম চেয়ারে একটা লাথি দিয়ে চলে গেল। হামিদুর রহমান হাসতে হাসতে বলল, তাহেরা আগামীকাল তোমার গুণধর কন্যাকে পাত্রপক্ষ দেখতে আসবে, সবকিছুর ব্যবস্থা করে রেখো। সকাল থেকে নবনী রান্না শুরু করে দিয়েছে,
নবনীর মনে পড়ল এর আগে একবার লোবনাকে পাত্রপক্ষ দেখতে এসেছে। পাত্রপক্ষের লোবনাকে পছন্দ না হওয়ার সমস্ত দোষ গিয়ে পড়েছে লবণীর উপর। লবণী পাত্রপক্ষকে নাস্তা কম দিয়েছে বলে নাকি তারা লবণাকে পছন্দ করেনি। লবণীর আজ হাসি পেল সেসব ভেবেই, তাই সকালে নিজেই গিয়ে শাশুড়িকে বলল, মা আজকে তো পাত্রপক্ষ দুপুরবেলা আসবে, আজকে কি শুধু নাস্তার আইটেম দেওয়া হবে? দুপুরে তো লাঞ্চের সময়। তাহেরা বেগম মুখ ঝামতা দিয়ে বলল, শুধু নাস্তা দেব কেন, পোলাও রোস্ট সবকিছুর ব্যবস্থা করো। আমাদের কি তোমার বাপের বাড়ির লোকদের মতো ছোট লোক ভেবেছো নাকি যে শুধু চা শরবত খাইয়ে বিদায় দেব? আমরা উঁচু বংশের মানুষ, আমাদের আলাদা একটা সম্মান আছে। নবনী চুপ করে চলে এলো। এই বাড়িতে কোনো কথা উঠলে সব নবনীর বাবার বাড়িতে গিয়ে থামে। মাঝে মধ্যে খুব প্রতিবাদ করতে ইচ্ছে করে তার। নবনীর পিছনে উঠে এলো নবনীর শ্বশুর। দীর্ঘদিন প্রবাসে থাকা রান্নাবান্নার সব জানেন হামিদুর রহমান। নবনীকে বললেন, নবনী মা তুমি আমাকে সব কেটে কুটে দাও, আমি রান্না করব আজকে সব। নবনী লজ্জা পেয়ে বলল, না বাবা আমি একাই পারবো সব, আপনি যান এখান থেকে, মা দেখলে রাগ হবেন। হামিদুর রহমান আফসোস করে বললেন, আমার উপর তোমার অনেক রাগ তাই না নবনী? আমার জন্য তোমাকে এবারের বউ হয়ে আসতে হলো, তার জন্য উঠতে বসতে সবার কথা শুনতে হয়, সবসময় এভাবে চুপ করে সব মেনে নিও না, মাঝে মধ্যে একটু প্রতিবাদ করো মা। নবনী হেসে বলল, আপনি চা খাবেন বাবা? হামিদুর রহমান কথা না বাড়িয়ে চলে গেলেন। সব রান্না শেষ করতে নবনীর দুপুর হয়ে গেল। ঘেমে নেমে নবনীর অবস্থা খারাপ। মেহমান এলো বিকেলবেলা। লোবনাকে দেখতে আসবে শুনে চট্টগ্রাম থেকে দিশার স্বামী শামিম এসেছে। ড্রয়িং রুমে তাহেরা, হামিদুর রহমান, তামিম, শামিম, দিশা মিলে মেহমানদের সাথে কথা বলছে। নবনী দ্রুত হাতে টেবিলে খাবার সাজাচ্ছে। খাবার সাজিয়ে নবনী তাহেরা বেগমকে ইশারা করল। তাহেরা বেগম মেহমানদের নিয়ে টেবিলে এলেন। নবনীর সামনে এলো না কারো, তাহেরা বেগমের পছন্দ না। লোবনাকে পাত্রপক্ষ দেখতে এলে নবনী তাদের সামনে যাওয়া। আরও একবার নবনী নাস্তা নিয়ে যাওয়ার পাত্রপক্ষের নবনীকে পছন্দ হয়ে যায়। এসব নিয়ে কম কথা শুনতে হয়নি নবনীকে। রুমে এসে দেখে লোবনা নবনীর জন্য গতকাল রাতে আনা সব কসমেটিক চুড়ি জুতা পরে বসে আছে। নবনী কিছু বলল না, কিন্তু নবনীর রাগ হলো তখন যখন লোবনা বলল, গতকাল বাবা এনে দেয়া কাঞ্জিবরণ শাড়িটি দাও ভাবি, আমি ওটা পরে যাব। শুনেই নবনীর বুকের ভিতর কেমন দূর দূর করে কাঁপতে লাগলো। নবনী জানে এই শাড়ি একবার লোবনার হাতে গেলে নবনী আর পাবে না। এখন পর্যন্ত লোবনা নবনীর যেই জিনিসই ব্যবহার করতে নিয়েছে একবার সেই জিনিস আর ফেরত দেয়নি লবণীকে। নবনী একটুক্ষণ চুপ থেকে বলল, না লোবনা ওটা বাবা আমার জন্য এনেছে, আমি এখনো ভাঁজ খুলিনি ওই শাড়ির, তোমার বিয়েতে পরবো বলে, ওটা না তুমি অন্য শাড়ি পরো। শুনে লোবনা হতভম্ব হয়ে বলল, ভাবি তুমি আমার সাথে তর্ক করছো? নবনীর কিছুটা রাগ হলো লোবনার কথা শুনে। বিরক্ত হয়ে বলল, তর্ক করছো মানে কি লোবনা, তুমি শাড়ি চেয়েছো আমি দিব না বলেছি, ব্যাস এখানে তর্ক এলো কোথা থেকে? লোবনার শ্যামলা মুখখানা অন্ধকার হয়ে গেল। নবনী নরম সুরে বলল, লোবনা এত ভারী মেকআপ না করলে ভালো লাগতো তোমাকে, তুমি ন্যাচারালি ভীষণ সুইট, তোমার চেহারার লাবণ্যতা ঢেকে গেছে মেকআপের আড়ালে। লোবনা রেগে গিয়ে বলল, তুমি তো দেখছি আজকাল উপদেশ দিতে শুরু করেছো, মা আসুক সব বলবো আমি মাকে, তুমি কি ভেবেছো বাবা তোমাকে প্রোটেকশন দেবে? বাবার ছুটি আর 15 দিন আছে, বাবা আবারও কানাডা চলে যাবেন। নবনী হেসে বলল, আমাকে রক্ষা করার জন্য তো আমার আল্লাহ যথেষ্ট লোবনা। লোবনা গজগজ করতে করতে নিজের রুমে চলে গেল। তারপর দিশার রুমে গিয়ে দিশার একটা শাড়ি পরল। খাবার পর সবাই গিয়ে পুনরায় ড্রয়িং রুমে বসল। দিশা উঠে এলো লোবনাকে নেওয়ার জন্য। লোবনার রুমে এসে দেখে লোবনা তার শাড়ি পরে বসে আছে। মুহূর্তে দিশার মাথা গরম হয়ে গেল, কিন্তু কোনো সিনক্রিয়েট করল না। বাসায় গেস্ট থাকায়, গেস্ট গেলেই একটা ব্যবস্থা নেবে ভেবে লোবনাকে নিয়ে গেল ড্রয়িং রুমে। লোবনা গিয়ে সবাইকে সালাম করল। পাত্রের সঙ্গে পাত্রের এক বন্ধু, চাচা, বোন, মা, খালা, মামি, পুপু এসেছে। সবাই লোবনাকে বিভিন্ন প্রশ্ন করতে লাগলো। লোবনা সব উত্তর দিল। সবার কথা বলার পর লোবনাকে আর পাত্রকে আলাদা কথা বলার জন্য ভিতরে নিয়ে আসতে বলল সবাই। তাহেরা বেগম এসে নবনীর দরজা নক করতে লাগলেন, নবনীর রুমে কথা বলতে দিবেন, কেননা
তিনি জানেন লোভনার রুম এখন অগোছালো হয়ে পড়ে আছে। সাজতে গেলে লোভনা আলমারির সব কিছু বের করে বিছানায় ফেলে রাখে। দিশার রুমে গেলে দিশা রাগ হবে, তাই নবনীর রুমেই নিয়ে এলেন। নবনী বের হয়ে লোভনার রুমের দিকে যেতেই পাত্রের মা খালা সবার সাথে দেখা হয়ে গেল। তাহেরা বেগমকে ডেকে পাত্রের মা জিজ্ঞেস করলো, এই কে আপা? তাহেরা বেগম বিরক্তি চেপে বলল, আমার বড় বউ। পাত্রের মা খালারা কানাকানি ফিসফিস করতে লাগলো। শুনে নবনী আর না দাঁড়িয়ে লোভনার রুমে গিয়ে দরজা চাপিয়ে দিল। তারপর সব গোছাতে লাগলো। লোভনার সাথে 5 মিনিটের মধ্যে কথা শেষ করে পাত্র বের হয়ে গেল রুম থেকে। তারপর সবাই বিদায় নিয়ে চলে গেল। হামিদুর রহমান তাদের সাথে গেলেন এগিয়ে দিয়ে আসার জন্য। মেহমান বাসা থেকে বের হতেই দিশা গলা ফাটিয়ে চিৎকার করে শামিমকে বলল, তোমার বোন কার অনুমতি নিয়ে আমার শাড়ি পরেছে? হ্যাঁ, আমার শাড়িতে হাত দিল কিভাবে? ও এই শাড়ি আমার বড় আপার দেওয়া, ও কেন আমার শাড়ি পরেছে? লোভনা চমকে গেল দিশার কথা শুনে। দিশাকে সবাই যেহেতু সমঝে চলে, তাই তাহেরা বেগম মিনমিন করে বলল, রাগ করো না দিশা, নবীনকে বলবো শাড়িটি ধুয়ে দিতে, ও বুঝতে পারেনি আর কখনো এমন করবে না। লোভনার কান্না চলে এলো, কাঁদতে কাঁদতে বলল, আমি কি করব, বড় ভাবিকে বলেছি গতকাল বাবা আনা শাড়িটি দিতে, উনি তা দেয়নি, উল্টে বলেছে মেজো ভাবির শাড়ি নিয়ে পড়তে, তাই তো আমি নিয়েছি। তাহেরা বেগমের প্রচন্ড রাগ উঠল। লোভনার রুমে গিয়ে নবনীর চুল চেপে ধরে বললেন, আমার স্বামীর এনে দেওয়া শাড়ি তুই আমার মেয়েকে দিলি না কেন? তোর বাবার বাড়ি থেকে এনেছিস নাকি তুই শাড়ি? তুই তোর সাহস হলো কি করে নিজে শাড়ি না দিয়ে দিশা শাড়ি দেখিয়ে দিতে? ব্যথায় নীল হয়ে নবনী বলল, এটা সত্যি আমি শাড়ি দেইনি, কিন্তু দিশার শাড়িও আমি পরতে বলিনি মা। স্বামী এসে বলল, আমা কি করছো, ভাবি ব্যথা পাচ্ছে। তাহেরা চিৎকার দিয়ে বলল, যা এখান থেকে তুই। তারপর নবনীর চুল ছেড়ে দিল। লোভনা কাঁদতে কাঁদতে বলল, শুধু তাই না মা, আমি ভাবির কসমেটিক দিয়ে সেজেছি বলে ভাবি আমাকে অপমান করেছে, আমাকে বলেছে আমি নাকি দেখতে কালো, সাজলে আমাকে মানাই না, বিশ্রী দেখতে লাগে। নবনী হতভম্ব হয়ে গেল লোভনার কথা শুনে, কিন্তু লোভনা বানিয়ে বানিয়ে আরো কথা বলতে লাগলো। নবনীর আর সহ্য হলো না। গতকাল থেকে নবনীর মন ভালো নেই, কিন্তু এখন নবনীর মনে হলো এমনি তো এই বাড়িতে ওর দিন শেষ হয়ে আসছে, তবে আর কিসের আশায় সে চুপ করে থাকবে? লোভনের দিকে এগিয়ে গিয়ে লোভনার গালে একটা কষে থাপ্পড় দিল নবনী। তারপর বলল, আমি সব সময় সব মেনে নিই বলে এই না আমার নামে তোমরা সবাই এভাবে মিথ্যা অপবাদ দেবে, যা বলিনি আমি কখনো তা বানিয়ে বলবে। নবনী লোভনাকে থাপ্পড় দিতেই তামিম তেলে বেগুনে জ্বলে উঠল। তাহেরা বেগম কিছু করার আগেই তামিম এসে নবনীর দুই গালে দুটো থাপ্পড় দিল। তারপর বলল, ছোট লোকের বাচ্চা, তোর সাহস কিভাবে হলো আমার ফুলের মতো বোনের গায়ে হাত তোলার? নবনী গালে হাত রেখে বলল, যেভাবে তোমার আর তোমার মায়ের সাহস হয়েছে আমার গায়ে হাত তোলার সেভাবে। তামিম আরো ক্রুদ্ধ হয়ে গেল, এগিয়ে এসে নবনীর চুল চেপে ধরে বলল, তোকে আজ খুন করে ফেলবো আমি। নবনী দমে গেল না আর এবার তামিমের হাত চাড়াতে চাড়াতে বলল, তা তো মারবেই, তাহলে তো সুযোগ হবে বুক পকেটে যার ছবি নিয়ে ঘুরে বেড়াও তাকে বউ করে আনতে। তামিম রেগে দিশা হারিয়ে বলল, সে অন্তত তোর মতো ফকিরের মেয়ে না, মাস শেষে 25,000 টাকা বেতন পায়। নবনীর কথা শুনে সবাই চমকে গেল। তাহেরা বেগম তামিমের হাত ছাড়াতে ছাড়াতে বলল, কি বলছিস এসব? তামিম নবনীকে ছেড়ে দিয়ে বাসা থেকে বের হয়ে গেল। তামিমের থাপ্পড়ের সাথে নবনীর ঠোঁট কেটে গেল দাঁতের সাথে লেগে। নবনীর টলমলো পায়ে নিজের রুমের দিকে চলে গেল। তামিম বাসায় ফিরল রাত 10টায়। অন্যদিন তামিমের জন্য নবনীর ডাইনিং টেবিলে বসে অপেক্ষা করে। তামিম এলে একসাথে খায়, কিন্তু আজ আর অপেক্ষা করেনি। নিজের খাবার রাত 8টার মধ্যে খেয়ে রুমে গিয়ে বই নিয়ে বসে পড়েছে। নবনীর মন আজ ভীষণ বিক্ষিপ্ত হয়ে আছে। বিয়ে হয়েছে নবনীর 3 বছর। এই 3 বছরে নবনী জীবনের শখ আহ্লাদ সব বাদ দিয়ে দিয়েছে সবাইকে খুশি রাখতে। হাতে মেহেদি পরার খুব শখ ছিল নবনীর। দুই হাত ভরে কাচের চুড়ি পরতে ভালোবাসত, ভালোবাসত টানা টানা দুই চোখে ঘাট করে কাজল দিতে। নবনীর জন্য মেহেদি চুড়ি কাজল আনতে বাবার কখনো ভুল হতো না। নবনী বসে বসে সাজত, বাবা কুপির আলোয় মেয়ের দিকে তাকিয়ে নবনীর মাকে ডেকে বলতো, নবনীর মা দেখা যাও তুমি, আমার ঘরে আল্লাহর ওই আসমানের চাঁদ পাঠাইয়া দিছে, অহনবিনীর মা দেখা যাও,
আমার কুড়ে ঘরে এক রাজকন্যা বাস করে। আল্লাহ আমার মেয়ারে বড় যত্ন করে বানাইছে রে নবনির্মা। আমার সবগুলো পোলাপানি এক একটা চান্দের টুকরা। রাবেয়া বেগম সামনে আসতেন না, তবে নবনী মায়ের কান্নার শব্দ শুনতে পেত। কে জানে, হয়তো রাবেয়া ভয় পেতেন গরিব ঘরে এমন রূপ নিয়ে জন্ম নেওয়া মেয়ের ভবিষ্যতের সুখের কথা চিন্তা করে। নবনীর বাবা গরিব হলেও তিনি সব সময় সন্তানের খুশির কথা আগে চিন্তা করতেন। নবনীর মনে আছে বাবার ছোট একটা চায়ের দোকান আছে। ঈদের সময় বাবা দোকানের জন্য মাল না উঠিয়ে চার ছেলে মেয়ে আর স্ত্রীর জন্য ঈদের কাপড় কিনতেন। নবনীর মা রাবেয়া ভীষণ রাগ হতো এই স্বভাবের জন্য, কিন্তু নবনীর বাবা হাসেমালি এসবে পাত্তা দিত না। তিনি হেসে বলতেন, আমার ফোলা মাইয়ারা নতুন কাপড় পইরা হাসি খুশি ঘুরতাছে, এইটাই তো আমার জন্য ঈদের বড় আনন্দ। এই আনন্দ আমি ফামু কই, দোকানে লাখ টাকা বেচা কিনা কইরা কি এই আনন্দ কিনতে পারো? রাবেয়া বলতো, এরপর যে পোলা মাইয়া না খাইয়া মরবো সেই কথা কি ভুললা গেছেন? হাসেম আলী ভুলেনি কিছু, ভুলতো না। কিস্তি থেকে টাকা তুলতো, তারপর দোকানের জন্য মাল কেনার জন্য। বছর ধরে সুদ সমেত সেই কিস্তির টাকা পরিশোধ করতে করতে জীবন শেষ হয়ে যেত। নবনী যখন বড় হলো বুঝতে শিখল সব, তখন থেকে আর ঈদের জামা গায়ে দেয় না। অভাবের সংসারে বেড়ে ওঠা শিশুরা অল্প বয়সেই বোঝদায় হয়ে যায়। তেমনই নবনীরা চার ভাই বোনও সবাই কম বয়সেই বুঝে গিয়েছিল তাদের সংসারের আসল রূপ কেমন। এরপর থেকে কেউ কখনো বাবার কাছে ভালো খাবারের ভালো কাপড়ের আবদার করেনি। গ্রামের ছোট্ট বাচ্চাদের পড়াতো চার ভাই বোন মিলে। নবনীর মনে আছে ক্লাস সিক্সে থাকতে সে সিক্সের অন্য এক মেয়েকে প্রাইভেট পড়াতো, মাসে 200 টাকা বেতন পেত। সেই টাকা পেলে নবনীর আনন্দের সীমা থাকতো না, বাবার হাতে তুলে দিত সেই টাকা। চার ভাই বোন মিলে মাসে প্রায় 1000 টাকার মতো পেত বাচ্চাদের প্রাইভেট পড়িয়ে, আরবি পড়িয়ে। অভাবের সংসারের বাড়তি 1000 টাকার মূল্য ভুক্তভোগী ছাড়া কেউই জানে না। হাসেম আলী চোখের সামনেই দেখলেন তার ছোট ছোট ছেলেমেয়েরা কি ভীষণ বোঝদায়কের মতো কাজ করছে। প্রতিদিন নির্দ্বিধায় ডাল শাক দিয়ে বিনা অভিযোগে খাবার খেয়ে উঠে যায়। হাসেম আলী তখনই ভেবে রাখেন ছেলেমেয়েদের যে কোনোভাবেই হোক লেখাপড়া করিয়ে যাবেন তিনি, নিজের শরীরের রক্ত বিক্রি করে হলেও, যাতে তাদের সন্তানের এই অভাবের সাথে যুদ্ধ করে বড় হতে না হয়। বাবার কথা ভাবতেই নবনীর বুক ফেটে কান্না এলো। কতদিন বাবাকে দেখে না, হাসেম আলী মেয়েকে দেখতে এসেছিলেন 2 বছর আগে। তাহেরা নবনীর মাকে সেদিনই ফোন করে বলেছেন হাসেম আলী যাতে আর তাদের বাসায় না আসে। আশেপাশের ফ্ল্যাটের লোকজন হাসেম আলীর পোশাকের দিকে তাকালেই বুঝে যায় তার দৈন্যতা। তাহেরার প্রেস্টিজে লাগে, প্রতিবেশীরা হাসাহাসি করুক এটা তাহেরা চান না। নবনীর সেদিন ইচ্ছে করেছিল মরে যেতে। এ কথা ঠিক দুজন প্রতিবেশী তাহেরাকে জিজ্ঞেস করেছিল উনি কে হন তাহেরার। তাহেরা নিজের সম্মান বাঁচাতে বলেছিল তাদের গ্রামের বাড়ির পাহারাদার। হাসেম আলী লিফট ব্যবহার করতে জানেন না বলে সিঁড়ি দিয়ে চারতলায় নবনীর বাসায় এসেছিল। সিঁড়িতেই অনেকে হাসেম আলীকে দেখে, এরকম অভিজাত ফ্ল্যাটে এরকম গেস্ট কারো আসে না, তাই কৌতূহলী হয়ে কেউ কেউ জিজ্ঞেস করেছে। নবনী বলতে চেয়েছিল উনি নবনীর বাবা, কিন্তু তাহেরা আর তামিমের চোখ রাঙানিতে সামনে বলতে পারেনি। এসব ভাবতে ভাবতে নবনী নামাজের জায়নামাজ বিছিয়ে সিজদায় হাও মাও করে কাঁদতে লাগলো। অনেকক্ষণ কান্নার পর নিজেকে শান্ত করে এক সিদ্ধান্ত নিল, সেটা সে কাউকে বলবে না বলে ঠিক করল। শুধু একদিন করে দেখিয়ে দিবে। তাহেরা ছেলে বাসায় ফিরতেই হপ করে হাত চেপে ধরে লোবনার রুমে নিয়ে গেলেন। তারপর দরজা বন্ধ করে বললেন, নাকি সোজাসুজি বল কে ওই মেয়ে? তামিম তখন রাগের মাথায় যদিও কথাটা বলেছিল, কিন্তু সে চায়নি কখনো বাসায় এসব জানাজানি হোক। আমতে আমতে করে বলল, আরে ধুর মা কি বলো, এরকম কিছুই না। আমার এক কলিগ আমাকে একদিন কল দিয়েছে, এসব নিয়েই নবনী মিথ্যা কথা বানিয়ে বলছে। আমাকে প্রতিদিন এসব নিয়ে কথা শোনায়, তাই তখন রাগের মাথায় এই কথা বলে ফেলেছিলাম। রাবেয়া হেসে বলল, তামিম যেমন করে আমি জানি তেমন করে তুইও ভালো করে জানিস নবিনী মিথ্যা কথা বলার মতো মেয়ে না। ও কখনো কারণ আমি মিথ্যা বলিনি, আজকে লুবনা যা বলেছে সব মিথ্যা বলেছে। এটা আমি যেমন বুঝি তুইও বুঝিস, লুবনাও জানে সেটা, আমার কাছে গোপন করিস না। তুই যদি চাস
ওই মেয়েকেও তোর সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করব আমি, তোর বাবা বিদেশ চলে গেলে। সত্যি করে বল আমাকে তুই। তামিম কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমার এক কলিগ আছে মা, নিতু। আমার ওকে ভালো লাগে, ওরও আমাকে ভালো লাগে, মাঝে মাঝে কথা হয়। এমন না যে আমি সত্যি ওকে বিয়ে করতে চাই বা ওকে না পেলে মরে যাব, এরকম কিছু না মা। তাহেরা ছেলের গালে চড় মেরে বললেন, এরকম কিছু না মানে কি? অবশ্যই মেয়ের সাথে তোর বিয়ে দেব আমি। নবীনী হচ্ছে ফকিরের মেয়ে, ফকির। তুই একবার ভাবতো মাস শেষে বউর হাতে 25,000 টাকা বেতন আমার হাতে তুলে দেবে, 500 টাকার 50টা নোট। তুই চিন্তা করবি না বাবা, ওই ফকিরের মেয়ে ফকিরকে আমি রাখবই না। তামিম কিছুটা ভয় পেল, বাবা মা দুজনেই তামিমের প্রিয়। নবনীকে তার বাবা পছন্দ করে এনেছে, নিতুকে বিয়ে করলে বাবা ভীষণ মনে কষ্ট পাবেন। বাবাকে তামিম কষ্ট দিতে চায় না, তার লক্ষ্য তো নিতুকে কৌশলে একবার বিছানা পর্যন্ত টেনে নিয়ে যাওয়া, নিতু যতই বলুক বিয়ের আগে না। কিন্তু তামিম জানে আস্তে আস্তে সে নিতুকে কনভিন্স করতে ঠিকই পারবে। তাহেরা বেগম হাসি মুখে উঠে এলেন ছেলেকে খাবার দিতে। টেবিলে বসে তামিম খাচ্ছে, হামিদুর রহমান উঠে এলেন চা খাওয়ার জন্য। নবনীকে ডেকে বললেন, আমাকে এক কাপ চা দিতে পারবে নবনী? কান্না করতে করতে নবনীর চোখ লেগে এলো কিছুটা। শ্বশুরের ডাক শুনে উঠে গেল বাহিরে, রান্নাঘরে নবনী চা বানাচ্ছে। তখনই হামিদুর রহমানের ফোন বেজে উঠল। তাহেরা আর চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, কে? হামিদুর রহমান জবাব দিলেন, পাত্রপক্ষের কল। তাহেরা খুশিতে ডগমগ হয়ে বললেন, স্পিকার দিয়ে কথা বলেন। হামিদুর রহমান লাউড স্পিকার অন করে হ্যালো বলতেই ওপাশ থেকে ঘটকের গলা ভেসে এলো। রান্নাঘর থেকে নবনী স্পষ্ট শুনতে পেল ঘটক বলছে, ভাই সাহেব, এই বিয়ে হবে না, ছেলের মেয়েকে পছন্দ হয়নি। তাহেরা বেগমের মাথায় যেন বজ্রপাত হলো এই কথা শুনে। হামিদুর রহমান সাহেবও কিছুটা দমে গেলেন, তারপর জিজ্ঞেস করলেন, কেন ভাই, আমার মেয়ের দোষ কি? ঘটক বলল, এসব যদিও বলা ঠিক না, তবুও বলছি, ছেলে তো আপনি দেখছেন মাশাআল্লাহ, বড় চাকরি করে, দেখতেও ভালো, কিন্তু ছেলে আপনার মেয়ের হাতে পায়ের দিকে তাকিয়ে দেখেছে, মেয়ের মুখ ধবধবে সাদা কিন্তু হাত পা কালো। ছেলে একজন সরকারি চাকরিজীবী, সমাজে উঁচু শ্রেণীর মানুষ, অন্য দশখানে বউকে নিয়ে যেতে হবে, কালো বউকে দেখলে নাকি সবাই ছেলেকে নিয়ে হাসাহাসি করবে, এজন্য ছেলে নিষেধ করে দিয়েছে। তাছাড়া আপনার আশেপাশের মানুষকে ছেলের মা আপনার মেয়ের সম্বন্ধে জিজ্ঞেস করেছিল, সবাই বলেছে আপনার মেয়ে নাক উচ্চ স্বভাবের, ভীষণ দেমাগি, মানুষকে সম্মান দিতে পারে না, প্রায় সময় নিজের বড় ভাইয়ের বউয়ের সাথে ঝগড়া করতে শোনা যায়। নবনীর মন খারাপ হয়ে গেল এসব শুনে। আজকাল বিয়ের বাজারে এভাবে মেয়েদের কেন মূল্যায়ন করা হয় তা নবনীর জানা নেই। সবার সবাইকে ভালো না লাগতে পারে, তার জন্য এভাবে কেউ বলে নাকি? তাছাড়া লোভনের বয়স কতই বা, 23 থেকে 24 বছর, এখনো ছেলে মানুষ, একটু তো রেগে গিয়ে চিৎকার করে। এসবকে আশেপাশের মানুষ এরকম সিরিয়াস ভাবে নেয় কেন? এসব কথা পাত্রপক্ষকে বলতে হয় নাকি? নবনী মনে মনে বলল, আল্লাহ, লোভনার জন্য তুমি এর চাইতে ভালো কোনো পাত্রের ব্যবস্থা করে দাও। তামিমের আর খাবার খাওয়া হলো না। হামিদুর রহমান নবনীকে ডেকে বললেন চা না বানাতে, খেতে ইচ্ছে করছে না তার এখন। নবনী অস্ত্র পায়ে নিজের রুমের দিকে যেতে লাগলো, যাতে তাহেরা বেগমের সাথে দেখা না হয়। কিন্তু তাহেরা বেগম নবনীকে দেখেই বলতে লাগলেন, সব দোষ এই ছোট লোকের মেয়ে, এই ছোট লোকের মেয়ে ভালো করে রান্না করেনি, বেশি আইটেমে রান্না করেনি, তাই তো ওরা সম্বন্ধ নাকচ করে দিল, আমার মেয়ের খুদ ধরে। আসল কথা তো আমার মেয়ে না, মূলত খাবারের জন্যই ওরা এসব বলেছে। আমার মেয়ে কোনো দিনও কারোর সাথে ঝগড়া করে না, এই ফকিরনির মেয়ে সাথে তো পারতেই কথা বলে না, এইসব কান গড়া এই ফকিরনির মেয়ে আশেপাশের বাসায় গিয়ে দিয়ে আসছে, এই জন্যই মানুষ এসব বলতে পারছে, নয়তো ভেতরের খবর বাইরে কীভাবে জানবে মানুষ? শাশুড়ির চিৎকার শুনে দিশা বের হয়ে এলো, এসে এসব শুনতে পেয়ে মুচকি হাসলো। দিশা মাঝে মাঝে সবার ফ্ল্যাটে যায়, বাসার কথা উঠলে এসব সে নিজেই বলে দেয়, মিথ্যে তো কিছু বলে না, বাসায় শাশুড়ি ননদ যা করে তাই বলে। নবনী এবার চুপ থাকতে পারলো না, রেগে গিয়ে জবাব দিল, মা, কাউকে কারোর পছন্দ করতে হলে 10 রকমের খাবার খেয়ে পছন্দ করতে হয় না, এক গ্লাস পানি দিলেও যাকে পছন্দ হবার তাকে পছন্দ হয়ে যাবে,
আর আপনার বাসায় চাকরের কাজ করতে করতে আমি দম ফেলার সময় পাই না। সেখানে মানুষের বাসায় গিয়ে গিয়ে এসব নিয়ে আলোচনা করার সময় আমি কোথায় পাবো? তাহেরার ইচ্ছে করলো নবনীর গালে আরেকটা থাপড় বসাতে, কিন্তু হামিদুর রহমান সাহেব সামনে থাকায় সেই ইচ্ছে দমন করলো। নবনী আর সহ্য করতে পারল না, সোজা শ্বশুরের কাছে গিয়ে সবকিছু বলল যা যা ঘটেছে। এখানে তিনি না থাকার সময় এও বলল এই বাসায় নবনী আর থাকতে পারবে না। তার বাবার বাড়ি গরিব হলেও সেখানে শান্তি আছে, ভালো খাবার খেয়ে এই অশান্তি ভোগ করতে করতে নবনী হাঁপিয়ে গেছে, এসব থেকে মুক্তি চায় সে। হামিদুর রহমান সাহেব চমকে গেলেন এসব শুনে, মাথায় রক্ত উঠে গেল তার। নবনীকে জিজ্ঞেস করলো, ওই মেয়ের নাম্বার আছে তোমার কাছে? নবনী বলল, হ্যাঁ আছে বাবা। হামিদুর রহমান নাম্বার নিয়ে আসতে বললেন। তামিম বসে বসে দোয়া ইউনিস পড়তে লাগলো। নবনী হামিদুর রহমানের ফোনে নাম্বার তুলে ডায়াল করলো, রিং হতে লাগলো। তামিম বারবার মনে মনে বলতে লাগলো, আল্লাহ ফোন যাতে না তুলে, নিতু ফোন তুলিও না প্লিজ। তামিমকে নিরাশ করে ওপাশ থেকে সুরেলা গলায় নিতু সালাম দিয়ে বলল, কাকে চায়? তামিম ছুটে এসে হামিদুর রহমানের পা চেপে ধরল, মৃদুর সুরে বলল, প্লিজ বাবা কিছু বলবেন না নিতুকে, অফিসে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে, আমি নিজে নিতুর সাথে সম্পর্ক যত দ্রুত সম্ভব শেষ করে দিব, বাবা এভাবে আমাকে অপমানিত করিলেন না। হামিদুর রহমান সাহেব নবনীর দিকে তাকালো, নবনীর দুই চোখ জলে টলোমলো হয়ে আছে। হামিদুর রহমানের ভীষণ মায়া হলো নবনীর জন্য। পা ঝাড়া দিয়ে তামিমকে সরিয়ে দিয়ে বলল, আমি হামিদুর রহমান, তামিমের বাবা। নিতু আবারও সালাম দিয়ে বলল, কেমন আছেন বাবা? তামিম আপনাকে আমাদের সম্পর্কের কথা জানিয়েছে তাহলে? হামিদুর রহমান জবাব দেওয়ার আগে তাহেরা এসে ফোন কেড়ে নিল। কল কেটে দিয়ে হামিদুর রহমানের দিকে তাকিয়ে বলল, লজ্জা করে না তোমার? আমার ছেলের মান সম্মানের কথা না ভেবে এই মেয়েকে কল দিয়ে সব বলতে যাচ্ছিলে? হামিদুর রহমান হেসে বলল, লজ্জা আমার কেন করবে, লজ্জা তো তোমার গুণধর ছেলের করা উচিত। ঘরে বউ থাকার পরেও অফিসের অন্য মেয়ের সাথে সম্পর্ক করেছে, ওকে এখন আমি জুতোপিটা করিনি, এই তো ওর জন্য ঢের। তাহেরা চেঁচিয়ে বলল, এই ছোট লোকের মেয়েকে আমি কখনোই আমার ঘরের বউ বলে মানিনি, মানি না, মানবো না, আমার ছেলেও মানে না, আমার ছেলের যাকে পছন্দ তাকেই সে বিয়ে করবে, এই মেয়ে সতীনের সাথে সংসার করতে পারলে না ভালো, না হলে চলে যাক। হামিদুর রহমান রেগে গিয়ে স্ত্রীর গালে কষে থাপড় দিতে গেলেন, কিন্তু নবনী শ্বশুরের হাত চেপে ধরে ফেলল। তাহেরা ফস ফস করে বলল, এই ছোট লোকের মেয়ের জন্য তুমি আমার গায়ে হাত তুলতে এসেছিলে, আজ একটা স্পারস্পর করতেই হবে, নয়তো আমি তাহেরা তোমার ভাত খাবো না। নবনীর আর এসব ফ্রেন্স সহ্য হলো না, মাথা ঘুরতে লাগলো। ধপ করে নবনী সোফায় বসে পড়ল। তাহেরা কাঁদতে কাঁদতে নিজের ননদদের বোনদের কল দিল, তারপর সবার কাছে বানিয়ে বানিয়ে হামিদুর রহমান আর নবনীর নামে বিচার দিল এবং সে সিদ্ধান্ত নিল হয় নবনী থাকবে এই বাসায় আর নয়তো তিনি থাকবেন। তাহেরার কথা শুনে দিশা বলল, মা না থাকলে আমিও থাকবো না বাবা। লোবনা বলল, মা যেখানে যাবে আমিও সেখানে যাব। সিনেমা পাইছো তোমরা আমার লগে? সিনেমা দেখাইতে আসছো না? নবনী এই বাসায় থাকবে, এখানেই থাকবে, তোমাদের জন্য শতদরজা খোলা আছে, বের হয়ে যাও। তামিম মাথা হেট করে দাঁড়িয়ে আছে, শামিম নিশ্চুপ। ব্যক্তিগত জীবনে ভীষণ অসুখী শামিম, এজন্য বাসা থেকে দূরে থাকে। নিজে ইচ্ছে করে পোস্টিং ঢাকা থেকে ট্রান্সফার করিয়ে চট্টগ্রামে নিয়ে গেছে। আবেগে পড়ে দিশাকে বিয়ে করাটাই শামিমের জন্য সবচেয়ে বড় ভুল ছিল। অল্প বয়সে ঠিক ভুল বোঝার আগেই মায়ের বুদ্ধিতে বিয়ে করে ফেলল। তার উপর বাসায় প্রতিদিন মা বোনের এসব ড্রামা দেখতে দেখতে শামিম বিরক্ত, মাঝে মাঝে সে অবাক হয় বড় ভাইয়ের নির্বুদ্ধিতা দেখে। শামিম মাঝে মাঝে ভাবে, তামিম কি আসলে ব্যক্তিত্ব সম্পূর্ণ কোনো মানুষ? তাহেরা বেগম কাঁদতে কাঁদতে নিজের রুমে গিয়ে বোরকা গায়ে দিলেন। নবনীর মনে হচ্ছে জাহান্নামে আছে সে যেন। 15 দিন পরে হামিদুর রহমান চলে গেল, তার অবস্থা এরা সবাই মিলে কি করবে তা ভাবতেই নবনী শিউরে উঠল। তাহেরা বেগম বের হতে যেতে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বলল, আপনার আল্লাহর দোহাই লাগে মা, আপনি কোথাও যাবেন না, আপনার সংসার আপনার সব, আমি তো দুদিনের অতিথি, এখানে যেতে হয় আমি যাব, আপনি তবুও যাবেন না মা? হামিদুর রহমান ধমক দিয়ে বলল, বাজে কথা বলো না নবনী, তুমি কোথাও যাবে না,
নবনীর শ্বশুরের সামনে গিয়ে দোহাত জোর করে বলল, প্লিজ বাবা এবার ক্ষান্ত হন, আপনি একবার ভেবে দেখুন না বাবা, আমি এই বাসায় কার কাছে থাকব? বিয়ের পর একটা মেয়ের একমাত্র নিরাপদ আশ্রয়স্থল হয় তার স্বামী, তার জন্য ঢাল হয়ে দাঁড়ায় তার স্বামী, স্ত্রীকে সব বিপদ থেকে রক্ষা করে স্বামী, কিন্তু আমার কে আছে বাবা? যেখানে আমার স্বামী আমার নেই সেখানে বেহায়ার মতো মাটি কামড়ে পড়ে থাকবো কেন আপনি বলেন আমাকে? যেখানে আমার জন্য আমার স্বামীর ভালোবাসা নেই সম্মান নেই সেখানে আমি কিভাবে থাকবো? আপনি আর আমাকে আটকাবেন না বাবা, আপনি যদি একবারের মতো আমাকে নিজের আপন কেউ ভেবে থাকেন তবে আপনার কাছে অনুরোধ, আমাকে এখানে থাকতে বলবেন না, আমাকে যেতে দিন। হামিদুর রহমান বলার মতো কোনো কথা খুঁজে পেল না, নবনীর রুমে গিয়ে একটা পাঁচ ক্লিপ চুলে আটকে এসে বলল, আমি যাই বাবা, আপনি পারলে আমাকে একটু এগিয়ে দিয়ে আসুন। হামিদুর রহমান নবনীকে দাঁড়াতে বলে নিজের রুমে গেলেন, তারপর ফিরে এলেন একটা বড় হরলিক্সের কৌটা হাতে নিয়ে। নবনীর সোফায় বসতে বলে কৌটা থেকে গহনা বের করে একটা রুমালে নিলেন। তাহেরা লোবনা দিশা সবার চোখ কপালে উঠে গেল সব গহনা দেখে। হামিদুর রহমান বললেন, এগুলো তোমার বিয়ের গহনা, আমি তোমার জন্য এনেছিলাম, তুমি নিজের কাছে রাখোনি, তোমার শাশুড়ির কাছে রেখে দিয়েছিলে, তোমার সব গহনা তুমি নিয়ে যাবে। আর এই যে হার কানের দুল চুরি দেখছ, এখানে 8.5 ভরি সোনা আছে, আমি এগুলো এবার দেশে আসার সময় এনেছিলাম, ভেবেছিলাম আমার ঘরে নতুন অতিথি আসার খবর পেলে এগুলো তোমাকে দিয়ে যাব, তাকে দেওয়ার জন্য আমার পক্ষ থেকে, এগুলোও এখন তোমার। নবনী চমকে গিয়ে বলল, না বাবা এগুলো একটাও আমি চাই না, পৃথিবীতে নারীর সবচেয়ে বড় অলংকার হলো তার স্বামী, আমার সেই অলংকার যখন নেই এই সোনার অলংকার আমার কি হবে বাবা? হামিদুর রহমান বললেন, এগুলো তোমার এই বাবার পক্ষ থেকে তোমার জন্য উপহার, অথবা ধরে নাও তোমার জীবনের যে 3 বছর আমার জন্য নষ্ট হয়েছে তার জন্য আমার পক্ষ থেকে সামান্য ক্ষতিপূরণ, জানি 1000 ভরি সোনা দিলেও সেই ক্ষতিপূরণ হবে না, তবে তুমি এগুলো ফিরিয়ে দিলে আমি ভীষণ কষ্ট পাবো। নবনী দু হাত পেতে নিল সব। হামিদুর রহমান নবনীর হাত ধরে বাসা থেকে বের হয়ে গেল। হামিদুর রহমান নবনীকে নিয়ে বের হয়ে যেতেই তাহেরা বুক চেপে ধরে সোফায় বসে পড়ল। তামিম লোবনা দিশা ছুটে এলো, কি হয়েছে জিজ্ঞেস করতে লাগলো সবাই। শামিম দাঁড়িয়ে রইল আগেরই জায়গায়, শুধু অপেক্ষা করছে ভোর রাতের কখন বাস ধরবে আর এসব ড্রামা থেকে নিজেকে দূরে নিয়ে যাবে। তাহেরা কাঁদতে কাঁদতে বলল, আমার কত বড় সর্বনাশ হয়ে গেল, তোর বাবা এই মেয়ের সব সোনার গহনা দিয়ে দিল, ওখানে মোট 15 ভরি সোনা ছিল, হায় হায় আল্লাহ আমার একই সর্বনাশ হলো গো। দিশা হেসে বলল, মা এত ভাবছেন কেন, আপনার চোখের বালি যে দূর হয়ে গেল এক খুশিলায়, তার জন্য অন্তত খুশি থাকেন। তাহেরা ফসফস করে বলল, কি বলছো তুমি এসব দিশা, 15 ভরি সোনার দাম জানো তুমি? না হলেও তো 9-10 লাখ টাকার গহনা ওইখানে, এতে এত টাকার গহনা আমার, ওই ফকিরনির মেয়ে নিয়ে গেল, আমি মামলা করব তোর শ্বশুর জাগখালি দেশ থেকে, আমি গিয়ে ছিনিয়ে নিয়ে আসবো এসব। তামিম নিজের রুমে চলে গেল, তামিমের পিছনে শামিমও গেল। বিছানায় শটান হয়ে শুতে শামিম বলল, কাজটা কি ঠিক হলো ভাইয়া? তামিম জবাব দিতে পারল না, কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি এখনো বুঝতে পারছি না কি থেকে কি হয়ে গেল, অথবা আমার কি করা উচিত এখন। শামিম হেসে বলল, খাঁটি সোনা চিনলি না ভাইয়া, ভাবির মতো চমৎকার একটা মেয়েকে এভাবে মায়ের কথা ধরে ছেড়ে দিলি ভাইয়া। তামিম জবাব দিল, আমার সমস্যা তুই কি বুঝবি, তোর শ্বশুর বাড়ির মতো তো আমার শ্বশুর বাড়ির অবস্থা ভালো না, প্রতিদিন মায়ের কত অভিযোগ থাকে, মায়ের কান্না আমার সহ্য হয় না, তাও যদি নবনী দিশার মতো হতো। শামিম হেসে বলল, দিশার মতো হলে তুমি আরো আগে আত্মহত্যা করতে ভাইয়া, দিশা আমার গলার কাঁটার মধ্যে বেঁধে আছে, না পারছি গিলতে আর না পারছি ফেলতে, তুমি জানো ভাইয়া প্রায় 1.5 বছর হতে চললো দিশার সাথে আমি ঘনিষ্ঠ হই না, মা দিশার পরিবার সম্পর্কে জানার পর পাগল হয়ে গেছে দিশাকে বিয়ে করার জন্য, 22 বছরের নয় তো আমার মতো ছেলে বিয়ে করে, আমি তো দিশাকে ভালো করে বুঝে উঠতে পারিনি, তার আগে বিয়ে করে ফেললাম, তোমার বিয়ের আগে নিজে বিয়ে করে ফেললাম, কত বড় নির্লজ্জ হলে এমন কাজ কেউ করে ভাইয়া, দিশা আমার কোনো কথা শোনে না ভাইয়া, পুরোপুরি আমার কন্ট্রোলের বাইরে, আজ এই ফ্রেন্ডের বার্থডে তো কাল আরেক ফ্রেন্ডের পার্টি, পরশু হ্যাং আউট, এসব করে ও দিন কাটায়, একটাই পাওয়ার ওর,
ওর বাবার অনেক সম্পদ আছে, দুই ভাইয়ের আদরের বোন একজনও। আমি কিছু বললেই মা পারে না, আমাকে গুলি করে। আচ্ছা তুমি বলো ভাইয়া, দিশার বাবার সম্পদ দিশা পেলে তাতে আমার কী লাভ, মায়ের কী লাভ? মাকে কি দিশা দিয়ে দিবে সব? তবে কেন মা এসবের লোভে পড়ে এরকম করে? দিশা কি আজ পর্যন্ত মাকে এক কাপ চা বানিয়ে খাইয়েছে, বাবাকে একবার খাবার বেড়ে দিয়েছে? কি করেছে ও? তবুও মায়ের কাছে ও ভালো, কারণ ওর বাবা ধনী। অথচ ভাবি যে সকাল থেকে রাত অবধি খেটে যায়, তার কোনো দাম নেই। কেন মায়ের মেন্টালিটি এমন? তুমি একজন শিক্ষিত মানুষ হয়ে তোমার স্বভাব কেন এমন আমি তাও জানি না। এতটুকুই বলবো, অনেক বড় ভুল করছো তুমি। শামিম চলে যাওয়ার পর তামিম উঠে বসে বসে ভাবতে লাগলো সব কিছু নিয়ে, কিন্তু ভেবে পেল না তার এখন কি করা দরকার। গাড়িতে বসে নবনী একটা কঠিন সিদ্ধান্ত নিল, যত দ্রুত সম্ভব তামিমকে সে ডিভোর্স দিবে, নিজের কেরিয়ার এমনভাবে গড়ে তুলবে যেন তাহেরা বেগম একদিন তার কাছে আসতে বাধ্য হয়, আর পিছনে ফিরে তাকাবে না সে, সব মায়ের বাঁধন ছিন্ন করে শুধু নিজেকে নিয়ে ভাববে। নবনী বাবার বাড়িতে যেতে যেতে রাত একটা বেজে গেল। নবনীর বাবার বাড়ি ঢাকার বাহিরে। হামিদুর রহমান নবনীকে তার বাবার হাতে তুলে দিয়ে বললেন, আমি পারলাম না ভাই, আপনার হীরের টুকরো মেয়েকে আমার বাড়ির বউ করে উপযুক্ত সম্মান দিয়ে রাখতে পারলাম না। নিজের কাছে আমি আজ সবচেয়ে বড় অপরাধী, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। আমার মাকে আমি নিজ হাতে আপনার হাতে তুলে দিয়ে গেলাম। আবার আজ আমি জানি পরের জন্ম বলে কিছু নেই, নয়তো পরের জন্মে নবনীর বাবা হতে চাইতাম আমি। তবে আল্লাহর কাছে চাইব, সব বাবাকে আমার ছেলের মতো ছেলে না দিয়ে আল্লাহ যেন এরকম মেয়ে দেয়, তাহলে সে বেঁচে থাকতে বেহেস্তের শান্তি পাবে। হাশেম আলী কিছুই বুঝতে পারল না। রাবেয়া ঘরের বারান্দায় দাঁড়িয়ে মুখে আঁচল চেপে কাঁদছেন, কিছু না বুঝলেও বিআই সাহেবের কথা শুনে এতটুকু বুঝেছেন রাবেয়া, তার মেয়ে একেবারে শ্বশুর বাড়ি থেকে চলে এসেছে। হামিদুর রহমান হাশেম আলীকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে চলে গেলেন। নবনী কারুর সাথে কোনো কথা না বলে ঘরে ঢুকে গেল বড় একটা ব্যাগ নিয়ে। নবনীকে কাউন্টারে বসিয়ে রেখে হামিদুর রহমান সাহেব কিছুক্ষণের জন্য বের হলেন, ফিরলেন এই ব্যাগ হাতে নিয়ে। নবনীকে দিয়ে বলল, আগামীকাল সকালে সবাইকে নিয়ে খুলে দেখিও। হাশেম আলী বারান্দায় রাখা পার্টিতে বসে পড়লেন। রাবেয়া তার পাশে বসে আতঙ্কিত সরে জিজ্ঞেস করল, কি এমন হয়েছে কন্ত? বেয়াই সাহেব এগুলো কিসব কইয়া গেল? আমার নবনের লগে ওরা কোনো খারাপ কিছু করছেনি? রাইতের একটা বাজে মাইয়াডারে দিয়া গেল, আমার কেমন জানি লাগতাছে। হাশেম আলী নিজের স্ত্রীর হাত চেপে ধরে বলল, এত চিন্তার কিছু নাই নবনের মা, আমার মাইয়েরে আল্লাহ পাক কি পরিমাণ ধৈর্য জ্ঞান বিনয় দিছে তা কেউ না জানলেও আমরা দুইজন ভালো কইরা জানি। আমার চারটা পোলা মাইয়া আজ পর্যন্ত কেউ একটা কথা কইতে পারে নাই তাদের নিয়া। আমি মানুষ গরিব হইতে পারি, কিন্তু গ্রামে আমার একটা আলাদা সম্মান আছে আমাদের পোলা মাইয়া করে নিয়া। সবাই কয় হাশেম আলী গরিব হইলেও পোলা মাইয়া দিয়ে সুখী, আমাকেও টাকা পয়সা থাইকাও মানুষ ফোলাফাইন মানুষ করতে পারলাম না। তুমি নবনীর একটা কথাও জিগাইবা না, আমার মাইয়া নিজ থেকে যখন মনে করব কিছু কম দরকার আমাগরে কইব, আর যদি না কয় তো নাই, নিজে থেকে একটা কথাও আমার মাইয়ারে তুমি জিগাইতে যাইবা না। আমার মাইয়াডা মনে কষ্ট পাইব, হয়তো মনে করব বাপের বাড়ি একেবারে চইল্লা আসায় বাপ মায়ে হের ওপর বিরক্ত। রাবেয়া স্বামীর মুখ হাত দিয়ে চেপে ধরে বলল, এগুলো আপনি কি কন, মাইয়াকে শুধু আপনার, আমার না, আমার মারে হারা তিন বছরে দুইবার আমার বাড়ি আসবাদ দিছে, তাও দুই দিন কইরা চার দিন থাকছে, আমার কি অন্তর পড়ে নাই মাইয়ারে দেখবার লাগি? আমার মাইয়া যে আমার বুকে ফিরা আইছে এইটাই তো আমার জন্য অনেক বেশি, আমি কেন মাইয়ারে এসব কথা জিগামো? আমি জানি নবনীর বাপ এই সময় মাইয়া গো মনে কি পরিমাণ যন্ত্রণা থাকে, উত্তরপাড়ার রুবি আছে না মাইয়াডারে দেখে প্রায় সময় খালপাড়ে বৈশা বৈশা কান্দে, জামাইয়ের বাড়ি থেকে হ্যারে পাঠায় দিছে রুবির পোলা মাইয়া অয়নায় দীক্ষা, এখন বাপ মায়ের বাড়িতে আজ দুই মাস হলো আইসে, বাপ মা মনে করতেছে মাথার বোঝা, দিন রাত মায়ে গালাগালি করে মাইয়াডারে, বাপে তো মুখও দেখবার চায় না, সামনে দেখলে হাতের কাছে যা পায় তাই দিয়েই মারতে চায় মাইয়ারে, এই সময় মাইয়া গো আরো বেশি কইরা আদর যতন করা লাগে যাতে করে মাইয়া আগের সব সামলায় উঠতে পারে। আমি অশিক্ষিত মূর্খ মাইয়া মানুষ হইলেও কইলাম, আল্লাহ এইটুকু জ্ঞান দিছে মাথায়।
নবনী ট্রেনের বেড়ার সাথে দাঁড়িয়ে বাবা মায়ের সব কথা শুনল। কৃতজ্ঞতায় নবনীর দুধ চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। সব বাবা মায়েরা কেন এরকম হয় না? বেশিরভাগ রিপোর্টসের পর দেখা যায় মেয়েরা বাবার বাড়িতে যেন সবার কাছে বোঝা হয়ে যায়। বাবা মাও মেয়েকে সহ্য করতে পারে না, উঠতে বসতে কথা শোনায়, অথচ মেয়েটার মনের খবর কেউই জানতে চায় না। বুকের ভেতর কি একটা কষ্টের পাহাড় জমিয়ে রেখেছে তা কেউ দেখতেও চায় না। সবাই এসে উপদেশ দিয়ে যায়, মাইয়া মানুষের একটু সহ্য করে চল উচিত শ্বশুর বাড়িতে। সব ডিভোর্সের জন্য সব সময় মেয়েদেরকেই আঙ্গুল তোলা হয়। হাশেম আলী রাবেয়াকে বলল, নবনীর জন্য খাবার লও, এতটা পথ আইলো মাইয়াডা, কে জানে খাইয়া বাইরেছে কিনা, আর খাইলেও এতটা পথ আইছে, এতক্ষণে ফেটে কিছু নাই। রাবেয়া হন্তধন্ত হয়ে ছুটলেন মেয়ের জন্য খাবার নিতে। নবনীর ঘরেও তিন রুম, একরুমে বাবা মা থাকে, আরেক রুমে নবনীর ভাই সাব্বির থাকে, আরেক রুমে ফাল্গুনি আর চৈতালি থাকে। নবনী বোনদের রুমে গিয়ে দেখে দুজনেই জড়োসড়ো হয়ে ঘুমিয়ে আছে। মুগ্ধ হয়ে নবনী তাকিয়ে রইল বোনদের দিকে। আল্লাহর কি অপরূপ সৃষ্টি, কি অপরূপ সৌন্দর্য দিয়ে আল্লাহ চৈতালি আর ফাল্গুনিকে বানিয়েছেন, দেখলেই নবনীর বুকের ভিতরে আনন্দ অনুভব হয়। ফাল্গুনি আর চৈতালি দুজনেই যমজ। নবনীর মনে আছে যেদিন তার দুই বোন জন্ম নিল, নবনীর সেদিন কি আনন্দ, সর্বপ্রথম নবনী বোনদের কুলে নিল। হাশেম আলী একসাথে দুই কন্যা সন্তান দেখে আনন্দে কেঁদে দিলেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে লাগলেন। নবনী দুই বোনের নাম রাখল ফাল্গুনি আর চৈতালি, কেননা তখন বসন্তকাল ছিল। নবনী তখন ক্লাস ফাইভে পড়ে, সাব্বির তখন ক্লাস ওয়ানে। রাবেয়া ঘরে এসে বলল, নবনী মা আয় খেতে আয়, তোর বাপ বসে রইছে, আজ তোর লগে আবারও ভাত খাওয়ানোর লইগা, মেয়ে আসছে দেখা, খুশিতে তোর বাপে আর দুনিয়ায় নাই। নবনী হাসল, মা না বললেও নবনী জানে বাবা কেন খেতে বসেছে, কারণ নবনীকে খেতে বললে নবনী নিশ্চয়ই বলবে সে এখন খাবে না, কিন্তু যদি বলে বাবা বসে আছে একসাথে খাবার খাওয়ার জন্য, তাহলে নবনী আর নিষেধ করতে পারবে না, অথচ বাবা খাবে দুই লোকমা, এর বেশি আর খাবে না। মাকে বসতে না দিয়ে উঠে দাঁড়ালো নবনী, হেসে বলল, আমারও ভীষণ খিদে লেগেছে মা চলো। রাবেয়া মেয়ের হাত ধরে নিয়ে গেলেন খাবার ঘরে। রান্নাঘরের এক পাশে খাবার রাখার একটা কাঠের আলমারি আছে, সবাই মাটিতে পাটি বিছিয়ে বসে এখানে রাতে খায়, আর দিনের বেলায় সবাই ঘরের সামনের বারান্দায় বসে খায়, ওখানে একসাথে একটা পাটি বিছিয়ে রাখা থাকে সব সময়। অন্য পাশে একটা চৌকিও আছে। নবনী যে দুইবার বাবার বাড়ি এসেছিল তামিম সহ, তখন সে আর তামিম এক রুমে ঘুমাতো, সাব্বির তার নিজের রুমে, ফাল্গুনি চৈতালি বাবা মায়ের রুমে, আর বাবা মা বারান্দায় এই চৌকিতে ঘুমাত। খেতে বসে নবনী দেখল বুটের ডাল রান্না, পেঁয়াজ দিয়ে ডিম ভাজা আর আলু ভাজি, নবনীর পাতে পুরো ডিম দেওয়া। নবনী আস্তে করে ডিমটা তুলে রাখল। নবনী জানে তার ভাই বোনেরা সবাই আজকে ডাল আর আলু ভাজি দিয়েই ভাত খেয়েছে, অথচ সে একা একটা ডিম কে নেবে এখন, এটা তার গলা দিয়ে নামবে না। রাবেয়া আবারও ডিম তুলে দিতে গেলে নবনী বলল, মা এখন ডিম দিও না, আমি তোমার হাতের আলু ভাজি দিয়েই দুই প্লেট ভাত খেতে পারবো, ডিম মাছ মাংস তো কতই খেয়েছি, এখন আর সব ভালো লাগে না। রাবেয়া আর কিছু বলল না, মেয়ে আসলে কেন খাচ্ছে না তা মা হয়ে তিনি না বুঝলে কে বুঝবেন, মেয়ের অলক্ষে চোখের জল মুছলেন তিনি। হাশেম আলী ভাত খেলেন দুই তিন লোকমা, খাবার পর হাশেম আলী মেয়েকে বলল, এত দূর থেকে এলি একটু ঘুমানোর চেষ্টা কর মা, নাইলে শরীর খারাপ লাগবে তোর। নবনী রুমের দিকে যেতে নিলে হাশেম আলী বললেন, ওখানে ঘুমাতে পারবি না তুই, এত গাদা গাদি করে ঘুমাতে হবে না, আমাদের খাটে ঘুমা তুই, আমরা বারান্দায় ঘুমাবো। নবনী হেসে বলল, এক বিছানায় ভাই বোন চারজন মিলে ঘুমানোর অভিজ্ঞতা আমার আছে বাবা, আমার কোনো কষ্ট হবে না, বোনদের কাছে ঘুমোতে আমার আরো বেশি ভালো লাগবে। নবনী বোনদের এক পাশে শুয়ে পড়ল, তাদের জড়িয়ে ধরে, ক্লান্তিতে শরীর ভেঙে আসছে। নবনী ভেবেছিল আজকে তার ঘুম হবে না, কিন্তু তাকে অবাক করে দিয়ে শোয়া মাত্র ঘুম চলে এলো চোখে। ভোর রাতের দিকে ঝুমো বৃষ্টি নামলো, হালকা ঠান্ডা লাগতে লাগলো। রাবেয়া বক্স থেকে একটা নকশি কাঁথা এনে মেয়েদের গায়ের উপর দিয়ে দিলেন। বহুদিন পর নবনী বেশ আরাম করে ঘুমালো। হামিদুর রহমান ফজরের নামাজের পর মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় ফিরলেন।
অনেকক্ষণ ধরে কলিং বেল বাজানোর পর শামিম এসে দরজা খুলে দিল। বাসার সবাই ঘুমে, শামিম উঠেছে নামাজ পড়তে। বাবার সাথে তার অদৃশ্য একটা দূরত্ব রয়েছে। শামিমের আগে বিয়ে করে নেওয়ায় বাবা তাকে তেমন একটা পছন্দ করে না। তার উপর দিশার উশৃঙ্খলা দেখে হামিদুর রহমানের আরো বেশি বিতৃষ্ণা চলে এসেছে। আজ বহুদিন পর শামিম বাবার দিকে ভালো করে তাকালো। বাবার দুই চোখে হতাশার ছাপ। এক রাতেই যেন বয়স বেড়ে গেছে 10 বছর। শামিমের ভীষণ কান্না এলো। ইচ্ছে করলো বাবাকে জড়িয়ে ধরে বলতে, আমাকে ক্ষমা করে দিন বাবা, কত বছর ধরে আপনি আমার নাম ধরে ডাকেন না, আমার মাথায় স্নেহের হাত রাখেন না, খুব বড় হয়ে গেছি মনে হয় যেন, আমাকে আবার ছোট করে দেন বাবা, আমি আবার ছোট হতে চাই, ততটা ছোট যতটা থাকতে আপনি সবসময় হাত ধরে হাঁটতেন, আপনার মনে কষ্ট দিয়ে আমি ভালো নেই বাবা। সাহসের অভাবে পারল না, হামিদুর রহমান সোফায় বসে পড়লেন। শামিম নামাজ পড়ে বাবার জন্য চা বানালো, তারপর নিজের হাতে বাবার সামনে রেখে বলল, চা নিন বাবা। হামিদুর রহমানের চোখ লেগে আসছিল হঠাৎ করেই। চা নিন বাবা, কথাটা শুনতে চমকে উঠে বলে ফেললেন নবনী। তারপর দেখলেন নবনী নয়, সামনে শামিম দাঁড়িয়ে আছে। মুখ অন্যদিকে ফিরিয়ে বললেন, নিয়ে যাও চা, আমি খাবো না। শামিম বাবার পাশে বসল, তারপর বলল, ভাবি কোথায় বাবা? হামিদুর রহমান রাগি গলায় বললেন, যেখানে থাকলে তোমাদের সবার শান্তি সেখানে, চলে গেছে বাবার বাড়ি, শীঘ্রই তোমার ভাইকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবে, এরপর সবাই মিলে উৎসব পালন করো তোমরা। শামিম বাবার মন খারাপ বুঝতে পেরে আর কথা না বাড়িয়ে চলে এলো। হামিদুর রহমান চোখ বন্ধ করে বসে রইলেন, বুকের ভেতর খুব ব্যথা করছে তার। সেই মুহূর্তেই সিদ্ধান্ত নিলেন, আজকেই ট্রাভেল এজেন্সিতে গিয়ে টিকিট কেটে আসবেন, আজকে রাতের মধ্যে দেশ থেকে চলে যাবেন, মরে গেলে বিদেশের মাটিতেই মরবেন, আর ফিরবেন না এই দেশে, এই যাওয়াই তার শেষ যাওয়া হবে। তাহেরা বেগম লোবানার রুমে ঘুমালেন, অনেক দিন পরে নিশ্চিন্তে ঘুমালেন আজ। ঘুম থেকে ওঠার পর তার মনে হলো, আজকে থেকে তার চোখের সামনে আর ছোট লোকের মেয়েকে দেখতে হবে না। ফুরফুরে মেজাজে তিনি রুমের সাথে লাগোয়া বাথরুমে ঢুকলেন, হাত মুখ ধুয়ে বের হয়ে এলেন। সোফায় হামিদুর রহমান সাহেব বসে আছেন, তাকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। এতক্ষণে তাহেরা বেগমের মনে হলো, সারা রাত হামিদুর রহমান বাসায় ছিল না। তাহেরা বেগম নবনী চলে যাওয়ার আনন্দে হামিদুর রহমানের কথাই ভুলে গেলেন। হামিদুর রহমান তাহেরাকে দেখে বলল, আমার পাসপোর্ট দাও। তাহেরা সচকিত হয়ে জিজ্ঞেস করল, কেন? হামিদুর রহমান রেগে গেলেন, রাগে সুরে বললেন, দিতে বলেছি দাও, বাড়তি কথা আমার আমার সাথে বলবে না, আমি কৈফিয়ত দিতে বাধ্য নই। তাহেরা আর কথা না বাড়িয়ে রুমে গেল, হামিদুর রহমানও তার পেছন পেছন গেল। পাসপোর্ট বের করে দিল, হামিদুর রহমান তার লাগেজ গোছাতে লাগলেন। তাহেরা কিছুক্ষণ তাকিয়ে দেখে জিজ্ঞেস করল, আপনি কি আজকে চলে যাবেন কানাডায়? হামিদুর রহমান বলল, হ্যাঁ। তাহেরা আবারও জিজ্ঞেস করল, আপনার না আরো 10-12 দিন পরে যাওয়ার কথা ছিল? হামিদুর রহমান থতমত গলায় বলল, এই জাহার নামে আমি এক মুহূর্তের জন্য থাকতে রাজি না। তাহেরা বেগম বাহিরে গিয়ে তামিম দেশা লোবনাক ডাকলো, ডেকে বলল, তোর বাবা তো আজকেই চলে যাচ্ছে। শামিম ওয়াশরুমে ছিল, সে কিছুই শুনতে পেল না। দিশা হেসে বলল, তাহলে তো খুবই ভালো হবে মা, বাবা থাকলে ভাবি কি আবার ফিরিয়ে নিয়ে আসার একটা রিস্ক থেকে যাবে, বাবা চলে গেলে মনে করেন ভাবি এই বাড়িতে নাই, কিন্তু বাবা একবার বললেই চলে আসবে। তাহেরা বেগম ভেবে দেখলেন, আসলে তো ঠিক বলেছে দিশা। লোবনে বলল, মা ভাবি কি একেবারে চলে গেছে? তাহেরা বেগম ফিসফিস করে বলল, তা নয় তো কি, আমি কি ওই ফকিরের মেয়েকে দ্বিতীয়বার ঘরে তুলব? তামিমের বিয়ে হবে নিতুর সাথে, মাস গেলে 25,000 টাকার বউ আমার হাতে তুলে দেবে, আমার তো ভাবলেই কেমন আনন্দ লাগে। দিশা মুচকি হেসে মনে মনে বলল, তামিম ভাইয়ের বিয়ে যে কার সাথে হবে আপনি এখনো বুঝতে পারেননি, আপনার সাথে মধুর ব্যবহার করছি কি এমনি এমনি নাকি? লোবনা চিৎকার করে বলল, হুররে, তাহলে বাবা ভাবির জন্য সেদিন যা যা এনেছে ওগুলো সব আমার। লোবনা তামিমের রুমের দিকে দৌড়ে গেল, লোবনার পেছন পেছন দিশাও গেল। চুড়ি কসমেটিক সবকিছু দুজন সমান সমান করে ভাগ করে নিলেও ঝামেলা বাঁধল কাঞ্চিবরম শাড়িটি নিয়ে। ওই শাড়িটি দুজনেরই পছন্দ, কেউ কাউকে দিবে না। তাহেরা বেগম পড়ে গেলেন বিপাকে, তাকে কি বলবেন তিনি? এ তো নবনী নয় যে তিনি যা বলবেন তাই শুনবে সে, দিশা কিছুতেই শুনবে না। আর দিশাকে কিছু বলতেও তিনি ভয় পান কিছুটা।
এদিকে মেয়েকেও বলতে পারছেন না কিছু। শামিম একবার বাহিরে এসে নিজের স্ত্রী আর বোনের মধ্যে ঝগড়া দেখে রুম থেকে চলে গেল। ভোর রাতে সে চট্টগ্রাম চলে যেত, কিন্তু সারা রাত বাবা আসেনি দেখে আর যেতে পারেনি। হামিদুর রহমান নিজের রুম থেকে শুনতে পেলেন বসার ঘরে ঘুম ঝগড়া হচ্ছে। একবার উঁকি দিয়ে দেখলেন দিশা আর লোবনা মিলে ঝগড়া করছে শাড়ি নিয়ে। হামিদুর রহমানের হঠাৎ করেই মনে হলো তিনি আসলে কি এই পরিবারের কেউ? তিনি চলে যাচ্ছেন, শুনেও কারো কোনো প্রতিক্রিয়া নেই, কেউ একবার তাকে বললো না কেন চলে যাচ্ছে, কেউ এসে তার সাথে কথাও বললো না। তাহলে কেন মিছে মায়ার সন্তানের জন্য তার? তিনি তো চাইলে পারতেন তামিমকে কঠোর শাস্তি দিতে, লবণী তার এত প্রিয় ছিল, তবুও তো তিনি তার সন্তানের প্রতি কঠোর হতে পারেননি, স্ত্রীর সাথে খারাপ ব্যবহারও করেননি। অথচ এরা কেউ তার চলে যাওয়ার কথা শুনেও কোনো শোক প্রকাশ করল না, একবার পাশে এসে দাঁড়ালোও না, তারা ব্যস্ত তাদের নিয়ে। এই ছেলে মেয়ে স্ত্রীর জন্যই কিনা তিনি এই 57 বছর বয়সে এসে বিদেশে পড়ে আছেন, শুধু দেশে তারা সুখে থাকবে বলে। কনকনে শীতের মধ্যেও কাজ করেছেন যাতে ছেলেমেয়েরা দেশে শান্তিতে মাছ ভাতে খেয়ে দিন কাটাতে পারে, ছেলেরা ভালো করে লেখাপড়া করতে পারে, তাদের আরাম আয়েশের জন্য গাড়ি কিনে দিয়েছেন। বিনিময়ে স্ত্রী সন্তানের কাছ থেকে তিনি কি পাচ্ছেন আজ? হামিদুর রহমানের বুক ভারী হয়ে এলো। কোনো মতে টলতে টলতে রুম থেকে বের হলেন, আগে তাকে টিকিট কাটতে হবে। আজকে টিকিট না পেলে কাল পরশু যেদিনই টিকিট পান সেদিনই যাবেন, আপাতত একটা হোটেলে উঠতে হবে। তাহলে তাকে তারপর ড্রয়িং রুমে গিয়ে দেখলো দিশা শাড়ির এক মাথা টেনে ধরে আছে অন্য মাথা লোবনের হাতে। দুজনেই এক নজর তাকালো তার দিকে, তারপর শাড়ি নিয়ে টানাটানি করতে লাগলো। তাহেরা নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তামিম এক সোফায় বসে বসে নখ কাটছে, সেও এক নজর তাকিয়ে চোখ নামিয়ে নিল, তার দিকে তাকানোর সময় কারো নেই, সবাই দেখেও চুপ করে রইল, কেউ তাকে আটকাতে চাইল না। অথচ এদের নিয়ে তার কত স্বপ্ন ছিল, তিনি তো ঠিকও করে রেখেছিলেন যাওয়ার এক সপ্তাহ আগে ফ্যামিলির সবাইকে নিয়ে ঘুরে আসবেন কোথাও থেকে, বিদেশে গেলে দিশার ছেলে মেয়েদের জন্য গহনা কিনবেন, মেয়ের বিয়ের জন্য গহনা কিনবেন, দুই ছেলের জন্য লেটেস্ট মডেলের ফোন কিনবেন, এত সব ভেবে রেখেছেন যাদের জন্য, তারা তো একবারও তার কথা ভাবলো না, কেউ এসে তার সাথে একটা কথাও বললো না। মিথ্যে জগৎ সংসার, মিথ্যে সব মায়া, বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে বাস থেকে বের হলেন। লিফটের দরজা বন্ধ হতেই হামিদুর রহমান অনুভব করলেন তার দম বন্ধ হয়ে আসছে, ঘামে পুরো শরীর ভিজে গেল, দৃষ্টি ঝাপসা হয়ে এলো। লিফট চারতলা থেকে নিচে নামতে নামতে হামিদুর রহমান সাহেব অজ্ঞান হয়ে গেল। নিচতলায় এসে লিফটের দরজা খুলতেই লোকজন দেখলো হামিদুর রহমান অজ্ঞান হয়ে পড়ে আছেন। মুহূর্তে নিচে কোড়াহুড়ি শুরু হয়ে গেল। দারোয়ান তামিমদের বাসায় ফোন দিল। শামিম ফোন ধরতেই শুনতে পেল তার বাবা লিফটে অজ্ঞান হয়ে পড়ে আছেন। পাগলের মতো মাকে বলে শামিম ছুটে বের হয়ে এলো সিঁড়ি বেয়ে। তাহেরা বেগম ভারী শরীর নিয়ে ছুটতে পারলেন না, শামিম চোরের মতো পা টিপে টিপে এলো অনেক পরে। ততক্ষণে শামিম তার বাবাকে গাড়িতে তুলে হাসপাতালের দিকে রওনা দিয়েছে। দিশা লোবনা কেউই এলো না, দুজনেই শাড়ি নিয়ে বসে আছে। শামিম বাবাকে নিয়ে হাসপাতালে যাওয়ার আধা ঘন্টা পর তাহেরা বেগম সিএনজি করে হাসপাতালে পৌঁছলেন। তামিম অফিসে চলে গেছে। এক ঘন্টা পর ডাক্তার এসে জানালো হামিদুর রহমান আর বেঁচে নেই, হার্ট অ্যাটাক করে মারা গেছেন তিনি। তাহেরা বেগম কি করবেন বুঝতে পারলেন না, কান্না করবেন নাকি ছুটে যাবেন স্বামীকে দেখতে, কিছুই তার মাথায় ঢুকলো না। হতভম্ব হয়ে শামিম ফ্লোরে বসে পড়ল, তার যে বাবাকে অনেক কথা বলার বাকি ছিল, আর কি সে সুযোগ পাবে বাবাকে এসব বলার? বাবা কি আর একবার চোখ খুলে তাকাবে না, একটা বার কি তার মাথায় হাত রাখবে না, কতদিন বাবা তার নাম ধরে ডাকে না, একবার কি ডাকবে না? হায়, এই পৃথিবীতে আর কোথায় পাবে সে? মাথার উপরে বাবা নামক বটগাছটার দেখা? সকালে ঘুম থেকে উঠে ফাল্গুনি আর চৈতালি নবনীকে তাদের পাশে ঘুমাতে দেখতে পেয়ে হেডে গলায় চিৎকার করে উঠল। সাব্বির নিজের রুমে নামাজ পড়ে সবেমাত্র বিছানা ভাঁজ করে রাখছে, এমন সময় বোনদের এমন চিৎকার শুনে আতঙ্কিত হয়ে ছুটল তাদের রুমে। দুই বোনের চিৎকারে নবনী ধড় করিয়ে বিছানা থেকে উঠে বসল। রাবেয়া বেগম উঠান ঝাড়ু দিতে, মেয়েদের চিৎকার শুনে ঝাড়ু ফেলে ছুটে আসলেন। সাব্বির বড় আপাকে দেখে
ফাল্গুনি আর চৈতালির চাইতে জোরে চিৎকার দিল। সাব্বিরের সাথে তাল মিলিয়ে ফাল্গুনি আর চৈতালিও চিৎকার দিল আবার। নবনী দুই হাত দিয়ে কান চেপে ধরে বসে আছে। রাবেয়া বেগম হাঁপাতে হাঁপাতে ঘরে এলেন, এসে দেখেন ভাই বোন তিনজন মিলে নবনীকে জাপটে ধরে আছে। বিছানার এক পাশ থেকে শলার মোঠু নিয়ে রাবেয়া তিনজনকে মারতে মারতে বলল, ছাড় আমার মেয়েটাকে, একটু আগেও ঘুমিয়েছে, তোদের তিনজনের চাপে ও মরে যাবে। রাবেয়ার কথাকে কেউ পাত্তা দিল না, নিজেদের মতো হই হল্লা করতে লাগলো। রাবেয়া বেগমের চোখের কোণে জল জমতে লাগলো। কতদিন পরে নিজের চার ছেলে মেয়েকে একসাথে দেখতে পাচ্ছেন তিনি। বুকটা আজকে ভীষণ শান্ত লাগছে। নবনীর জন্য এতদিন মন উচাটন থাকতো তার। নিজের চোখের সামনে সব ছেলে মেয়েদের একসাথে দেখার মতো সুখ মায়েদের কাছে আর কি হতে পারে। হাশেম আলি নামাজ পড়ে বাসায় আসার সময় আজকে হোটেল থেকে পরোটা দুইটা ডিম ভাজি সবজি এনেছেন। পকেটেও যদিও তেমন একটা টাকা ছিল না, তবুও আজকে তার বড় মেয়ে বাড়ি এসেছে। এই আনন্দে তিনি পকেটে কি আছে না আছে তা নিয়ে মাথা ঘামালেন না। প্রতিদিন তো আর ভালো খাওয়াতে পারবেন না ছেলে মেয়েদের, আজ না হয় সবাই মিলে একসাথে আনন্দ করে খাবে। বাড়ি এসে দেখে ছেলেমেয়েরা সবাই বারান্দায় পার্টিতে বসে আছে, হাসাহাসি করছে সবাই মিলে, আস্তে আস্তে একে অন্যের গায়ের উপর ঢলে পড়ছে। অনেকদিন পর হাশেম আলির বুকটা খুশিতে ভরে উঠল, নয়ন জুড়িয়ে গেল তার, নিজের অজান্তি চোখে জল চলে এলো। গলা পরিষ্কার করে হাশেম আলি নবনীকে ডেকে বলল, তোরা সব কই, আয় সবাই মিলে নাস্তা করব। রাবেয়া রান্নাঘর থেকে প্লেট বাটি নিয়ে এলো, গতরাতে নবনীর জন্য ভেজে রাখা ডিমটাও নিয়ে এলো। গোল হয়ে সবাই মিলে খেতে বসল। হাশেম আলির একটু পরপর চোখ ভিজে উঠছে আনন্দের, খেতে পারছেন না তিনি কিছুতেই। এত আনন্দ কেন লাগছে তার কে জানে। খেতে খেতে নবনীর মনে হলো ওই বাড়িতে সবাই না জানি এখন কি করছে, দিশা টাইম টু টাইম নাস্তা কে রেডি করে রাখছে, লবণার জন্য তার পছন্দের খাবার কে বানিয়েছে, আজ তাহেরা বেগম মনে করে ইনসুলিন নিয়েছেন তো আজকে, নামাজ পড়ে আসার পর হামিদুর রহমান আজকে চা খেয়েছেন কি, তামিমের শার্ট প্যান্ট সব কি আয়রন করা রাখা আছে কে জানে। নবনী সিদ্ধান্ত নিল খাবার পর হামিদুর রহমানের এনে দেওয়া ব্যাগটা খুলে দেখবে সবাই মিলে, তারপর সে বাবা মাকে নিজে থেকেই সব কিছু খুলে বলবে। মুহূর্তেই অঝোর ধারায় বৃষ্টি নামল, সাথে ঠান্ডা বাতাস। নবনী বলল, মা বৃষ্টির পানি নাও, আজ বৃষ্টির পানি খাবো। রাবেয়া প্লাস্টিকের ঝকটা টিনের চালের নিচে ধরতেই মুহূর্তে ঝক ভর্তি হয়ে গেল। নবনী এক গ্লাস পানি খেল। সেই ছোটবেলায় কথা মনে পড়ে গেল নবনীর, বিয়ের পর বৃষ্টি উপভোগ করার সময় হয়নি তার, অথচ বৃষ্টি দেখলেই আগে ভিজতে ছুটতে যেত ভাই বোন সবাই মিলে। কে বলে বিয়ের পর মেয়েদের জীবনে পরিবর্তন আসে না। খাবার পর নবনী সাব্বিরকে বলল, যা তো রুমে গেলে দেখবি একটা বড় ব্যাগ আছে, নিয়ে আয়। সাব্বির তড়িত গতিতে ছুটে গিয়ে ব্যাগ নিয়ে এলো। ফাল্গুনি দেখে জিজ্ঞেস করলো, কি রে আপা এটাতে? নবনী বলল, আমি নিজেও জানি না, এখন খুললে দেখব। নবনী ব্যাগের চেন খুলতেই দেখলো কতগুলো শপিং ব্যাগ। সাথে সাথে নবনী বুঝে গেল এখানে বাড়ির সবার জন্য কেনাকাটা করে দিয়েছেন হামিদুর রহমান। নবনীর ধারণা ভুল হলো না। প্রথমে বের হলো একটা ব্যাগে সাদা ও খয়েরি রঙের দুটো পাঞ্জাবি পায়জামা একজোড়া লুঙ্গি, ব্যাগের উপরে লেখা প্রিয় বেহাই সাহেবের জন্য। পরের ব্যাগের উপরে লেখা শ্রদ্ধেয় বেহাই সাহেবের জন্য। ভেতর থেকে বের হলো আরামদায়ক কটনের দুই জোড়া শাড়ি, হাত দিয়ে ধরতেই কেমন আরাম আরাম লাগছে নবনীর। রাবিয়া বেগম কিছুটা বিব্রত হয়ে বলল, আমার জন্য এসব নেওয়ার কি দরকার ছিল? নবনী বলল, মা আমি কি জানতাম নাকি এই ব্যাগের ভেতরে কি আছে, আমাকে কাউন্টারে বসে রেখে আব্বা গিয়ে এসব কিনে এনেছে। পরের ব্যাগের ভেতর একটা আকাশি রঙের পাঞ্জাবি, দুটো শার্ট, একটা লেমন কালার, অন্যটি ল্যাভেন্ডার কালার, সাথে নীল দুটো জিন্সের প্যান্ট, একটা হাতের ঘড়ি, একটা ওয়ালেট, দুটো বডি স্প্রে, একটা স্মার্টফোন। ব্যাগের উপরে লেখা আদরের সাব্বির। সাব্বির আবেগে উৎফুল্ল হয়ে বলল, আমার জন্য এত কিছু আপা, আমার কেমন স্বপ্নের মতো লাগছে, কালার দেখছিস আপা, এত সিদ্ধ কালার, ফোনটা দেখ অনেক দামি ফোন মনে হচ্ছে। নবনী এরপরে একটা বড় ব্যাগ বের করল, ব্যাগের উপরে সুন্দর করে লেখা দুটো ছোট্ট পরির জন্য। তাদের দিকে তাকালে মনে হয় এই বুঝি উড়াল দিয়ে পরিরাজ্যে চলে যাবে।
ফাল্গুনি চৈতালি দুজনেই লজ্জা পেল এরকম লেখা দেখে। হামিদ আঙ্কেল তাদের ভীষণ আদর করে সব সময় তাদের পরি বলে ডাকেন। ব্যাগের ভেতর দুটো শাড়ি, চারটি থ্রি পিস, দুটো স্টাইলিশ সাইড ব্যাগ, 12টি হিজাব। হিজাবের ভেতর হিজাব লাগানোর জন্য নানা রকম নানা সাইজের পাথরের সেফটিপিন কাটা। দুই বোনের মুখ উজ্জ্বল হয়ে গেল এসব দেখে। তাদেরকে কেউ কখনো এত কিছু উপহার দেয়নি। এই প্রথম এত উপহার দেখে দুজনে বাকরুদ্ধ হয়ে আছে। এরপর নবনী তার ব্যাগ বের করল। ব্যাগের ভেতর নবনীর জন্য অনেকগুলো জামা আছে। গুনে দেখলে নবনী 12টা থ্রি পিস। নবনীর ভীষণ কান্না এলো। নবনী এক কাপড়ে বাসা থেকে বের হয়েছে। হামিদুর রহমান বুঝতে পেরেছেন বাবার বাড়িতে এলে নবনীকে জামা কাপড়ের সমস্যায় পড়তে হবে। নবনীর জন্য একটা সাইড ব্যাগ আছে। নবনী কিভাবে যেন ব্যাগটা খুলল। খুলতেই দেখতে পেল দুই বান্ডিল 1000 টাকার নোট ব্যাগের ভিতর আর সবগুলো গহনা। নবনী বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। হাসিম আলী মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। কান্না থামিয়ে নবনী বলল, বাবা আমি ওই বাড়ি থেকে একেবারে চলে এসেছি, বিশ্বাস করো বাবা, তার জন্য আমার খারাপ লাগছে না, আমার খুব খারাপ লাগছে বাবার জন্য। ওই বাড়িতে যে আমার আরেকজন বাবা আছেন, যিনি আমাকে তোমার মতো করে বুঝত, আমার সব বিপদে ঢাল হয়ে থাকত। হাসিম আলী বললেন, কেঁদে কি হবে মা, কাঁদিস না। নবনী একটু জড়িয়ে বলল, বাবা আমি জানি আমি না বললে তোমরা কখনোই জানতে চাইবে না কি হয়েছে, তাই আমি নিজেই বলছি সব। তোমাদের যদি মনে হয় আমার সিদ্ধান্ত ভুল, তবে যা ভালো মনে করো তা বলো তোমরা। আমার শাশুড়ি মা কেমন তা তো তোমরা জানোই সবাই, ওসব আমি সহ্য করে গেছি এতদিন। কিন্তু বাবা, তামিম একটা মেয়ের সাথে সম্পর্ক করেছে, আমার শাশুড়ি বদ্ধপরিকর, ওই মেয়ের সাথে তামিমের বিয়ে দেবে। আমার বাবার বাড়ি গরিব বলে বাবা ওরা কেউই আমাকে দাম দেয় না, ওদের কাছে রাস্তার কুকুরদের দাম আছে কিন্তু আমার দাম নেই। কতদিন গেছে বাবা সবার নাস্তার পর আমি খেতে গিয়ে দেখতাম খাবার মতো কিছুই নেই, অথচ আমার শাশুড়ি ননদ খাবার নষ্ট করে রাখত। ওদের এটো খেতেও আমার আপত্তি ছিল না, কিন্তু ওরা প্লেটে পানি ঢেলে রাখত। শুক্রবারে সবাই ঘুরতে যেত শুধু আমি ছাড়া, অথচ আমার যে কি ভীষণ ইচ্ছে করতো ঘুরতে যেতে। কেউ একটাবার জিজ্ঞেস করতো না আমাকে, জানো বাবা 3 বছর আমি ঢাকায় ছিলাম, এর মধ্যে মনে হয় 4 বার আমি বাসা থেকে বের হতে পেরেছি। 2 বার গেছি ইন্টারভিউ দিতে আর 2 বার বাসার নিচে ফার্মেসিতে নিজের ঔষধ আনার জন্য। এসব নিয়েও আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু এত কিছুর মধ্যে তামিম মাঝে মাঝে আমার গায়ে হাত তোলে। পান থেকে চুন খসলে আমার শাশুড়িও আমার গায়ে হাত তোলে, গালাগালি কথা বাদ দিলাম। কিন্তু আমার শাশুড়ি গত রাতে সাফ জানিয়ে দিয়েছেন আমি ওই বাসায় থাকলে তিনি ওই বাসায় থাকবেন না। আমার কিছু করার ছিল না বাবা, স্বামীকে নিয়ে মানুষের শ্বশুর বাড়িতে অবস্থান শক্ত হয়, স্বামী থাকে স্ত্রীর জন্য সবচেয়ে বড় খুঁটি, আমার সেই খুঁটিতেই ঘুম পোকা ধরেছে বাবা। আমার মাথার উপর স্বামীর ছায়া নেই, আমার শ্বশুর 12 থেকে 13 দিন পরে কানাডা চলে যাবেন। তোমরাই বলো বাবা, উনি চলে গেলে আমাকে ওখানে ওরা কী করতো? বাবা তো সারা বছর দেশে থাকে না, আমিও সবসময় অভিযোগ করতে পারি না। রাবেয়া বেগম মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। ভাই বোন সবাই চোখে পানি। ভাই বোনেরা আগে থেকেই আজ করেছে এসব। তাদের আপা যে ওই বাড়িতে ভালো নেই তা তারা বুঝত, কিন্তু এত বছর আপার নিষেধ থাকার কারণে কিছু বলেনি বাবা মাকে। তবে 3 ভাই বোন একসাথে হলে বোনের কষ্টের কথা ভেবে আড়ালে চোখ মুছত। হাসিম আলী নিজেকে সংযত করে বলল, তুই কোনো চিন্তাই করবি না মা, তোর যেটা ভালো মনে হইব সেটাই করবি। মনে রাখিস, যে সম্পর্কে থাকলে নিজের আত্মসম্মানে ঘা লাগে সেই সম্পর্কে থাকনের কোনো প্রয়োজন নাই। কে কি ভাবলো তাতে কিছু আসে যায় না, নিজের মন এবং বিবেক যা কয় তাই শুনবি। তুই যে সিদ্ধান্ত নেস না কেন আমাকে কোনো আপত্তি নেই। আমার মাইয়ারে আমি যদি এত বছর নুন ভাত খাওয়াইয়া রাখতে পারি তো বাকি জীবনও পারমু, তারপরও আমার মাইয়ার অসম্মান কইরা যারা কথা কইব তাদের কাছে দিব না, এসব লইয়া কোনো চিন্তা করবি না। নবনী কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি তামিমকে ডিভোর্স দিতে চাই বাবা। হাসিম আলী মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, দরকার হলে দিবি, আমরা সবসময় তোর পাশে থাকবো মা। নবনী বাবাকে জড়িয়ে ধরে বলল, কেন এমন হলো বাবা, আমার ভাগ্য কেন এত খারাপ হলো বলো তো, আমি কি কখনো ভেবেছি তিন কবুল বলে যাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি তার কাছ থেকে এত বড় আঘাত পাবো? আমি কি কখনো চেয়েছি স্বামী সংসার ছেড়ে চলে আসতে, গায়ে ডিভোর্সের তকমা লাগিয়ে ঘুরতে? তো আমার কখনোই
ইচ্ছে ছিল না, দু চোখ ভরে কত স্বপ্ন নিয়ে বিয়ের পিঁড়িতে বসছি, কেন এভাবে আমার কপাল পড়ল? হাসিম আলী মেয়েকে বললেন, কপালের দোষ দিস না রে মা, আমার আল্লাহ কপালে যা লিখেছেন তাই হবে, নিশ্চয় আল্লাহ তোর জন্য এর চাইতে ভালো কিছু রাখছে, তার লাগিয়াই এসব হয়েছে, এরকম করে ভাঙ্গে পড়িস না, আল্লাহর উপর ভরসা রাখ, যেই কপাল আল্লাহর সেজদা দাওনের লাগিয়া বানাইছে সেই কপাল জীবনে খারাপ হইতে পারে না। হামিদুর রহমানের দাফনের কাজ সমাধা হতে হতে বিকেল হয়ে গেল। তামিম এখনো বিশ্বাস করতে পারছে না তার বাবা নেই এই দুনিয়ায়। সকালেও তো বাবাকে দেখলো, ভয়ের লজ্জায় তখন বাবার দিকে তাকাতে পারেনি সে। আহা, যদি ভয় না পেয়ে একটাবার বাবাকে মন ভরে দেখে নিত তাহলে তো হাজার মনে বাবাকে দেখারে তো আফসোস থাকতো না। শামিম বাবাকে দাফন করে এসে ড্রয়িং রুমের ফ্লোরে বসে পড়ল। নিজেকে কেমন তার পাগলের মতো লাগছে, কি করবে সে এখন? শামিম চেয়েছিল নবনীকে ফোন করে জানাতে, কিন্তু তাহেরা বেগম রেগে গেলেন শুনে। কিছুতেই তিনি চান না নবনী এই বাড়িতে আসার আর কোনো সুযোগ পাক। কড়াকড়িভাবে সবাইকে নিষেধ করলেন, কেউ যেন নবনীকে এসব না জানায়। শামিমের অবাক লাগলো আজকেও মায়ের এরকম ব্যবহার দেখে। বাবা মরে গেছে, অথচ মা তার ভেতরে নবনীর জন্য এখনো রাগ পুষে রেখেছে, মানুষ এমন হয় কেন? শামিম ভেবে পায় না, কার কাছে গেলে সান্ত্বনা পাবে। আহা, বাবা হারিয়ে গেলে পৃথিবীতে কে সান্ত্বনা দিতে পারে? এসব ভাবতেই শামিমের দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। তাহেরা বেগম, লোভনা, দিশা সবাই লোভনার রুমে চুপ করে বসে আছে। দিশার কিছুটা বিরক্ত লাগছে এভাবে মন খারাপের অভিনয় করতে। শ্বশুর মারা যাওয়ায় কিছুটা ব্যথিত হয়েছে সে, কিন্তু তাই বলে এতটাও শোকে মোহমান হয়নি। বাসা ভর্তি আত্মীয় স্বজন, তাদের জন্য এখন মন খারাপের অ্যাক্টিং করতে হচ্ছে। কিছুক্ষণ পর তাহেরা বেগমের মনে হলো হামিদুর রহমানের মানিব্যাগের কথা। শামিমকে ডাক দিলেন তিনি। শামিম আজকে জিজ্ঞেস করলেন, তোর বাবার মানিব্যাগ কার কাছে? ওটা তো দেখতে পেলাম না। শামিমের এত শোকের ভেতর তো হাসি এলো মায়ের এখনো এত লোভ দেখে। আজকেও তার টাকা পয়সার চিন্তা মাথা থেকে যাচ্ছে না। শামিম বলল, আমার কাছে আছে, আমি জয়ের তালা মেরে রেখেছি। তাহেরা বেগম গলার স্বর নিচু করে বলল, আমার কাছে দিয়ে যা, বাসা ভর্তি মানুষ, কে কখন তালা ভেঙে চুরি করে নিয়ে যায়? তোর বাবার মানিব্যাগ কখনো খালি থাকে না, আজকেও নিশ্চয়ই অনেক টাকা রেখেছে মানিব্যাগে, নিয়ে আয় যা। স্বামী মানিব্যাগ এনে দিতেই তাহেরা বেগম লোভনার রুমের দরজা লাগিয়ে দিলেন। তারপর মানিব্যাগ খুলে দেখতে বসলেন কত টাকা আছে। যত উৎসাহ নিয়ে তিনি মানিব্যাগ খুললেন ততটাও হতাশ হলেন। মানিব্যাগে তার ব্যাংকের কার্ড আছে আর প্রায় 4,500 টাকা আছে, অথচ সব সময় এই মানিব্যাগ ভর্তি থাকে টাকায়। কার্ডের পিনকোড তিনি জানেন না, তাহলে টাকা তোলার উপায় কি? পর মুহূর্তে আবার তার মনে পড়ল, আজকে তার স্বামী মারা গেছেন, অথচ এসব ভাবতেন কেন তিনি? এসব দুদিন পরে ভাবলেও চলবে। বাহিরে থেকে দরজায় নক করল কেউ। তাহেরা বেগম মানিব্যাগের টাকায় কার্ড ব্লাউজের ভেতর লুকিয়ে রেখে দরজা খুললেন। দেখলেন তার খালাতো ননদরা এসেছে, হাও মাও করে কান্নায় ভেঙে পড়লেন তিনি তাদের জড়িয়ে ধরে। পরদিন সকালে নবনী হামিদুর রহমানকে কল দিল, কিন্তু ফোন বন্ধ পেল। কয়েকবার চেষ্টা করেও নবনী দেখল হামিদুর রহমানের ফোনে কল যাচ্ছে না। নবনী ভীষণ মন খারাপ হলো। যতই সে নিজেকে হাসি খুশি প্রমাণ করার চেষ্টা করুক, বুকের ভেতর কোথাও একটা দুর্বলতা রয়েই গেছে। হাশেম আলী পাঞ্জাবিতে আতর লাগিয়ে বের হলেন ঘর থেকে। গত রাতে ও বৃষ্টি হয়েছে, কাদায় সব ভরে আছে। বারান্দায় বসে মেয়েকে ডাক দিয়ে বললে, কইরে মা, আয় তাড়াতাড়ি, অনেক দূরের পথ, বৃষ্টি আসতে পারে। নবনীর দুই পা কিছুতেই নড়াতে পারছে না, কেমন পাথরের মতো লাগছে। আজকে নবনী ডিভোর্সের নোটিশ দিতে যাবে তামিমকে, এজন্য হামিদুর রহমানকে কল দিয়েছিল, কিন্তু কথা বলতে পারলো না নবনী। রাবিয়া মেয়ের কাঁধে হাত রেখে বলল, কাল্লুইকা কান্দো গো মা, চোখের পানির মেলা দাম মা, যারতার লইকা এই পানি ফেলাইতে নাই, কাইন্দা কি হইব বল? ওরা যে অমানুষ, ওরা কি তোর কান্দনের মায়া করছে? এই চোখের পানির দাম কি ওরা দিতে জানে? মাইয়া মানুষ তো ফেলনা না রে মা। নবনীর চোখ মুছে বলল, একবার বাবার সাথে যদি কথা বলতে পারতাম মা, বুকের ভেতর যে ঝড় বয়ে যাচ্ছে আমার। রাবেয়া মেয়েকে বুকে জড়িয়ে ধরে বলল, মাইয়া মানুষের জীবন রে মা, যে এখানে একদিন থাকে নিজের পইলা একবার জানে,
সেখানেই মায়া ছাড়াতে পারে না। সংসার এমন একটা জায়গা যে জায়গায় শত জ্বালা যন্ত্রণা থাকার পরেও মায়া মানুষ তার মায়া ছাড়তে পারে না। হাসিম আলী মেয়ের কান্না দেখে বলল, আমরা না হয় আরো দুদিন পরে যাই, তুই নিজের মনরে শক্ত কর। নবনী চুপ করে রইল। বারবার ট্রাই করতে লাগলো হামিদুর রহমানকে ফোনে পাওয়ার জন্য। এক সপ্তাহ পর বৃহস্পতিবার বিকেলে ডাক পেয়ে নিল নবনীদের বাড়িতে। নবনী সাইন করে খামটা নিল। খাম খুলতেই ভেতর থেকে ডিভোর্সের নোটিশ বের হয়ে এলো। বিনা মেঘে বজ্রপাত হলো যেন নবনীর মাথায়। বারান্দায় চৌকিতে বসে পড়ল নবনী। রাবেয়া নারিকেলের পাতা থেকে শলা বের করছেন বসে বসে। উঠান ঝাড় দেওয়ার ঝাড়ুটা ছোট হয়ে গেছে, নতুন ঝাড়ু বানাতে হবে। বাজারে এই একটা ঝাড়ুর যেই দাম, তার চেয়ে নিজেরটা নিজেই করে নেয় রাবেয়া। মেয়েকে এভাবে তবধা মেরে বসে থাকতে দেখে উঠে এলো। মেয়ের পাশে বসে জিজ্ঞেস করল, কি হয়েছে তোর, কি নিয়ে আইছে পিয়ন? নবনী শুকনো হাসি হেসে বলল, আমার আর কষ্ট করতে হবে না মা, তা আমি নিজেই ডিভোর্স নোটিশ পাঠাই দিছে। রাবেয়া বেগম কিছুটা অবাক হলেন, তারপর মেয়েকে জড়িয়ে ধরে বললেন, আর তুই কি না এই ইতরের জন্য মন উজাটন করস? আমি তো মা, আমি কি বুঝি না ঝুম বৃষ্টির মধ্যে আমার মাইয়া দূর আকাশের দিকে তাকাইয়া কারে ভাবে, রাতের ঘুমের ভান ধইরা শুইয়া কাল্লৈকা গোপনে চোখের পানি মোছে, সব বুঝি মা। মায়া বড় খারাপ জিনিস, মন হতচ্ছাড়া, ঐলগিয়া আর ঘাট তেরা, যেখানে আঘাত বেশি পায় তার লৈগাই বেশি কান্দে। এবার তুই ভাইবা দেখ মা, তুই তো ওগো অত্যাচারের সংসার ছাড়নের কথা ভাবছস, হেরা কি করছে? হেরা ভাবছে যদি কোনোদিন তুই আবারও সেই বাসায় গিয়া ওঠস, তাই তাড়াতাড়ি করে নোটিশ দিয়া দিছে, কোনো রকমের ঝুঁকি নিতে চায় না তোরে নিয়া। আর মন খারাপ করানোর দরকার আছে নি? তুই নিজেই ভাইবা দেখ। নবনী ভেবে দেখলো মা ভুল কিছুই বলেনি। তাহেরা বেগম হয়তো ভেবেছেন নবনী ঝোঁকের মাথায় বাসা ছেড়ে চলে গেছে, আবার যদি ফিরে আসে নবনী ফিরে আসার আগেই ওর আসার পথ বন্ধ করে দেওয়ার দরকার, এই জন্য তিনি আর দেরি করেননি। রাতে হাসিম আলী বাড়ি ফেরার পর নবনী বাবাকে জানালো বিকেলে পিয়ন আসার কথা। হাসিম আলী মুচকি হেসে বলল, আমার সাত রাজার দণ্ডে ওরা ছিনল না, মন খারাপ করিস না মা, সবাই কি আর খাটে শোনা চিনে, আমাকে চাইতে ওকে বেশি তাড়া দেখছি। ভালো করছস মা, তুই চলে আইসা, তাও তো আমার মাইয়ারা চোখের সামনে দেখতেছি, যে অমানুষ ওরা, কোন দিন মাইয়েরা বুড়িগঙ্গা ফালাইয়া দিত আমরা খোঁজও পাইতাম না। তাহেরার মন আজকে অত্যধিক ভালো। নীতুর সাথে তিনি ফোনে কথা বলেছেন, মেয়েটা দমে দমে তাকে মা বলে ডাকছে, শুনেই তার মন প্রাণ জুড়িয়ে গেল। এত ভালো চাকরি করে মেয়েটা, অথচ কত সুন্দর করে ভদ্রতায় কথা বলে। নীতুকে বউ করে আনার জন্য তাহেরা বেগমের আর তর্ষ হয়েছে না, যত শীঘ্রই সম্ভব নীতুকে ঘরে তুলতে চান তিনি, এই জন্য নবনীকে ডিভোর্স নোটিশ পাঠিয়ে দিয়েছেন। নবনীদের ইউনিয়ন পরিষদেও ডিভোর্স নোটিশের এক কপি পাঠানো হয়েছে। এখন ভালোই ভালোই 90 দিন কেটে গেলেই ডিভোর্স হয়ে যাবে। অফিসে ঢুকতেই তামিম দেখল নীতু হাসি মুখে বসে আছে তার কেবিনে, পরনে একটা সবুজ শাড়ি, ম্যাচিং করে রেশমি চুড়িও পরেছে। তামিম থমকে দাঁড়ালো, নবনীর কথা মনে পড়ে গেল তামিমের। বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বের হয়ে এলো নবনীর কথা ভাবতেই। বিয়ের পর প্রথম প্রথম তামিমের বেশ ভালো লাগতো নবনীর হাতের চুড়ির শব্দ। রাতে ঘনিষ্ঠ হতে গেলে মাঝে মাঝে নবনীর হাতে তামিমের বলিষ্ঠ হাতের চাপে ভেঙে যেত চুড়ি, মাঝে মাঝে তো নবনীর হাতও কেটে যেত। কিন্তু তাহেরা বেগম বিরক্ত হয়ে গেলেন নবনীর চুড়ির শব্দে। একদিন তামিমের সামনেই নবনীকে ধমকালেন বস্তির মেয়ের মতো এসব চুড়ি পরে বলে, সেই সাথে নবনীর পরিবারকে আচ্ছা মতো ধোলাই করলেন। তামিম মায়ের কথার উপর কথা বলে না, সেদিনও তার খারাপ লাগলেও তাও কিচ্ছু বলেনি, উল্টো নবনীকে ধমকে বলেছে এই বাড়িতে এইসব কেউ পছন্দ করে না। তামিম নিজেও বিরক্ত। আজ এতদিন পর তামিমের মনে হলো সে কি আসলে বিরক্ত হতো মায়ের উপর কথা বলতে না পারার জন্য? আজ জীবনে কত পরিবর্তন এলো। তামিম নবনীকে ডিভোর্স নোটিশও পাঠিয়ে দিল, অথচ তামিম কি কখনো নবনীকে ছেড়ে দিতে চেয়েছে? নিজেকে সে শুদ্ধতম পুরুষ বলে দাবি করে না? নবনীর সাথে বিয়ে হবার আগেও দুজনের সাথে তামিমের শারীরিক সম্পর্ক ছিল। কিছু পুরুষের মতো তামিমও প্রতিনিয়ত একই খাবারে অরুচি, তাই বলে ছেড়ে দেওয়ার ইচ্ছেও ছিল না। গাছেও খাবে আবার তলাও কুড়াবার মতলব ছিল তার। কি হলো অথচ? তবে
তামিম এটা অস্বীকার করবে না, নবনীর প্রতি তামিমের অন্যরকম একটা মায়া রয়েছে। হয়তো 3 বছর একই ছাদের নিচে থেকেছে বলে আজ স্বপ্নের মতো লাগছে সেসব দিন। নিতু তামিমকে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে হাত ধরে নাড়া দিয়ে বলল, এভাবে দাঁড়িয়ে আছো কেন বোকারাম? আমি তো জানতাম তুমি ভুলে যাবে, মনে নেই? আজকে আমাদের অফিসে নতুন বস আসবে, বড় সান্না গতকাল মিটিংয়ে বলে দিলেন ওনার একমাত্র ছেলে আজকে থেকে এই অফিসের দায়িত্ব নেবে। আবার আজকে নতুন একটা প্রজেক্ট শুরু হতে যাচ্ছে, বাহিরের দেশ থেকে আমাদের ক্লায়েন্ট আসবে, সবাইকে অবশ্যই পরিপাটি হয়ে আসতে বলেছে। আমি তাই তোমার জন্য আমার সাথে ম্যাচিং করে শার্ট নিয়ে এলাম। আমি তো জানি তুমি আজও আয়রন না করে কুসকানো একটা শার্ট পরে চলে আসবে। তামিম মুচকি হাসলো। নবনী থাকতে তামিমের সব জামা কাপড় সে ধুয়ে ইস্ত্রি করে রাখত। নবনী নেই আজ কয়েকদিন হলো, তার জামা কাপড় সব এলোমেলো হয়ে আছে, বাসায় খাবারও হচ্ছে না, কে রান্না করবে? হোটেল থেকে খাবার এনে খেতে হচ্ছে। নিতু শপিং ব্যাগ রেখে চলে গেল, তামিম শার্ট চেঞ্জ করে নিল। পুরো অফিস জুড়ে আজকে কেমন সাজসাজ রব। নতুন সোফা এসেছে, চেয়ার এসেছে, বসের কেবিনের দিকে একটা বুক সেলফ নিয়ে যাওয়া হচ্ছে। নতুন বস নিশ্চয়ই বই পড়তে ভালোবাসেন। তামিমের আবারও নবনীর কথা মনে পড়ল, কি ভীষণ পড়ার শখ ছিল নবনীর। তামিম একবার তাকে 2 বইও কিনে দিয়েছে মায়ের আড়ালে, কি যেন নাম ছিল মনে করতে পারল না তামিম, কিন্তু শেষ রক্ষা হলো না। তাহেরা বেগম একদিন দেখলেন নবনী কিচেনে দাঁড়িয়ে রান্না করছে আর পড়ছে আর মিটি মিটি হাসছে। তিনি বই নিয়ে এলেন নিজে পড়বেন বলে, তারপর আর ফিরিয়ে দেননি নবনীকে। এইসব ভাবতে ভাবতে তামিমের হঠাৎ করে মনে হলো, নিতু কি নবনীর মতো হবে? তাহেরার এসব কি নিতু কখনো মেনে নেবে? উত্তর খুঁজে পায় না তামিম। বাহিরে সবার ফুটোপুটি শুনে তামিম বুঝতে পারলো নতুন বস এসেছে, সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। নিতু, অরুলা, লেমার হাতে ফুলের মালা স্যারকে পরানোর জন্য, সবাই সেজে গুজে দাঁড়িয়ে আছে। তামিম তাকিয়ে দেখলো বড় স্যারের পেছনে 25 থেকে 26 বছর বয়সী একটা ছেলে ঢুকেছে, পরনে একটা হালকা গোলাপি কালারের পাঞ্জাবি এবং সাদা পায়জামা, মাথায় একটা কালো টুপি, তামিমের চাইতে 2 ইঞ্চি লম্বা হবে। চেহারায় কেমন একটা অদ্ভুত পবিত্রতা, স্নিগ্ধ কোমল লাগছে দেখতে। তামিম জানত গোলাপি মেয়েদের রং, ছেলেদেরও যে এত ভালো লাগে তা আগে বোঝেনি। ছেলে হয়েও তামিমের চোখ আটকে গেল, তাকিয়ে থাকতে থাকতে কখন যে তামিমের সামনে এলো তামিম খেয়ালই করল না। বড় স্যার তামিমের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য বলল, উনি হচ্ছে তামিম হোসেন, আমাদের উৎপাদন বিভাগ উনি দেখেন, আর তামিম সাহেব এই হচ্ছে আমার ছেলে মেঘালয় আহমেদ মেঘ। মেঘ হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য, কিন্তু তামিমের সেদিকে কোনো খেয়াল নেই। মুচকি হেসে মেঘ জড়িয়ে ধরল তামিমকে। মেঘ জড়িয়ে ধরতেই ধ্যান ভাঙল তামিমের, নিজের অমনোযোগিতার জন্য লজ্জা পেল। মেঘকে সরি বলতেই মেঘ মুচকি হেসে বলল, মেয়েদের সাথে মেঘ আর হাত মিলালো না। নিতু মালা পড়াতে গেলে মেঘ মুচকি হেসে বলল, প্লিজ এসব ফর্মালিটি আমাকে দিয়ে করবেন না, আমাকে মালা দিয়ে এভাবে বরণ করতে হবে না, কোরবানির হাড়ের গরুর মতো লাগে যেন। নিতু পিছিয়ে গেল। মেঘ বলল, সবাই নিজের কেবিনে যান, কাজ করুন, বিকেলে মিটিং হবে। মেঘ নিজের কেবিনে চলে গেল। নিতু তামিমের সাথে তামিমের কেবিনে গিয়ে বলল, নতুন বস কি হ্যান্ডসাম, তাই না তামিম? আমি তো অলরেডি ক্রাশ খেয়ে গেছি, তোমার সাথে রিলেশন না থাকলে আমি নিশ্চিত ওনার সাথে লাইন মারার চেষ্টা করতাম। নিতুর কথা শুনে তামিম নিজেও হাসলো এবং প্রথমবারের মতো খেয়াল করলো নিতু এরকম একটা কথা বলার পরেও তামিমের রাগ হচ্ছে না। অথচ নবনীর ফোনে একদিন একটা লোক রং নাম্বারে কল দিয়েছিল বলে তামিমের মাথা গরম হয়ে গেছে। তামিমের নিজেকে কেমন নড়বড়ে মনে হচ্ছে আজ, কেন এমন লাগছে তার? নবনীর কথা কেন বারবার ভাবছে সে? হিসেব মেলাতে পারছে না, সবার হিসেব কি মিলে এক জীবনে? খারাপ সময় দেরিতে যায়, নবনীর মনে হলো তারও তেমন অবস্থা, দিন কাটছেই না কিছুতেই যেন। সারা দিন মাকে টুকটাক সাহায্য করে, 2 বোনের স্কুলের পড়ার সাহায্য করে কিছুটা, কিন্তু এসবের মধ্যেও নবনীর মধ্যে অস্থিরতা কাজ করে, বুকের ভেতর একটা ব্যথা কোণে কোণে মাথাচাড়া দিয়ে ওঠে। মায়া কি
একে বলে কার প্রতি মায়া? যারা তাকে দিনের পর দিন এভাবে কষ্ট দিয়েছে তাদের জন্য কেন এত মায়া লাগছে? আচ্ছা, ওদেরও কি নবনীর জন্য এরকম লাগে? জানা নেই নবনীর। অবশেষে নবনীর ডিভোর্স হয়ে গেল। বুকের ভেতর চুরমার হয়ে যাওয়ার মতো ব্যথা নিয়ে নবনীর সেদিন কাটলো কোনো মতে। নবনীর অবাক হলো হামিদুর রহমান, তারপর থেকে একবারও নবনীর কোনো খোঁজ নেয়নি দেখে। নবনী বুঝে উঠতে পারছে না কেন হামিদুর রহমান নবনীর সাথে একবারও কথা বলল না। নবনীও ফোনে পাচ্ছে না তাকে। বৃহস্পতিবার বিকেলবেলা নবনী বসে ফাল্গুনির চুল বেঁধে দিচ্ছিল। পাশে চৈতালি বসে আছে, তার চুল বাঁধা শেষ। নবনী আজকে রঙিন ফিতা দিয়ে দুই বোনের চুলে বিনুনি করে দিচ্ছে। এমন সময় হাসেমালি বাড়ি ফিরলেন। নবনী উঠে গিয়ে বাবার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এলো। হাসেমালি চৌকিতে বসে রইলেন কিছুক্ষণ চুপ করে। নবনী ফাল্গুনির চুল বাঁধা শেষ করে বাবার পাশে গিয়ে বসল। বাবার কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে বাবা? হাসেমালি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তোর জন্য একটা বিয়ের সম্বন্ধ আইছে। রাবেয়া বারান্দায় বসে শাকের পোকা বেছে রাখছেন রাতে রান্না করার জন্য সুটকি দিয়ে। রাবেয়ার হাতও থেমে গেল এই কথা শুনে। নবনী অবাক হলো, তার ডিভোর্স হয়েছে, সবে তিন দিন হয়েছে। রাবেয়া বেগম উঠে এলেন স্বামীর পাশে। হাসেমালি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমাকে আজ এক গটক কল দিয়েছে, নবনীর ননদ লুবনাকে ওনারা নাকি একবার দেখতে গেছে, তখন ওনাদের লুবনাকে পছন্দ হয়নি, নবনীকে হয়েছে। এখন যখন শুনেছে নবনীর সাথে তামিমের ডিভোর্স হয়ে গেছে, তাই তারা নবনীকে বউ করে নিতে চাচ্ছে। নবনী শোনার পর হট্ট হাসিতে ভেঙে পড়ল, তারপর হেসে বলল, তুমি কি বলেছ? হাসেমালি বলল, আমি নিষেধ কইরা দিছি, সোজা সাপটা কইছি, আমি যেমন গরিব আমার মেয়েরও তেমন গরিব ঘরে বিয়ে দেব। বড় ঘরে বিয়ে দেওয়ানোর শখ মিটে গেছে আমার, তাছাড়া আমার মেয়েরে এখন বিয়ে দেওয়ানোর কথা আমি ভাবি নাই। আরো সময় যাক, আমার মাইয়া নিজের সামলাইয়া নাক নিজে। শুনে নবনীর স্বস্তি পেল। বাবা মা যে মেয়ের মনের অবস্থা বুঝতে পারছে এটাই তার জন্য স্বস্তির। হাসেমালি মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল পরমাদরে। এক অজানা কারণে তার দুই চোখ অশ্রুসিক্ত হয়ে গেল। কান্না ভেজা গলায় বললেন, কোনো চিন্তা করবি না মা, তোর বাপ মা বাইচে আছে এখনো, তোর মাথা গুজার জায়গা আছে, নিজেকে রে ছোট মনে করবি না, আল্লাহ ভরসা। রাতে নবনীর বড় পুবু হাবিবা ভানু এলো নবনীদের বাসায়। নবনীকে দেখে কিছুটা অবাক হলেন। কৌশলাদি জিজ্ঞেস করার পর জিজ্ঞেস করলেন, কবে এলে বাপের বাড়ি? নবনী হেসে বলল, তিন মাসের বেশি ফুপু। হাবিবা ভুরু কুচকে তাকালো, তারপর বলল, এতদিন বাপের বাড়ি আসোস যে এবার, তোর শ্বশুর বাড়ির লোকেরা তো তোরে বেশি থাকতে দেয় না এই বাড়িতে। নবনী কিছু বলল না। হাবিবা বুঝতে পারলেন কিছু একটা ঝামেলা হয়েছে। হাবিবা নবনীকে তার মেজো ছেলে বাবুলের বউ করতে চেয়েছিল, কিন্তু হাসেমালি আত্মীয়দের সাথে নতুন করে আত্মীয়তা করতে রাজি ছিলেন না। বাবুল নবনীর জন্য পাগলের মতো ছিল। নবনীর বিয়ের দিন বাবুল বাড়িতে মহাপ্রলয় ঘটিয়ে দিয়েছিল। দা দিয়ে ঘরের সব বেড়ার টিন কেটে দিয়েছে, ঘরের শোকেস আলমারি ভেঙে ফেলেছে। এসব নিয়ে ভাইয়ের সাথে দীর্ঘদিন হাবিবা কথা বলেনি। কৌতূহলী হয়ে হাবিবা জিজ্ঞেস করলেন, কি হয়েছে, হাসা কইরা কবি? রাবেয়া বেগম নিজের ননদদের চিনেন। তিন ননদ সুযোগ পেলে তাকে কথা শুনিয়ে দেয়। হাসেম আলী বললেন, নবনীর লগের তামিমে সাড়াসাড়ি হয়ে গেছে। হাবিবা ঠোঁট বাঁকা করে হাসলো, তারপর বলল, কেন সাড়াসাড়ি হইল কেন? হাসেম আলী বললেন, আমি গরিব, আমার মাইয়া গরিব ঘরে জন্ম হয়েছে এই জন্য। হাবিবা সুযোগ পেয়ে বলল, গরিব দেখাই তো ওরা বিয়া করাইছে, তাইলে আইজ এই অবস্থা কেন? কিছু একটা হইছে, তোর মাইয়ের এ আমি বালা কইরাইছিনি, আমার বাবুলের মাথা এই মাইয়াই নষ্ট করছে, আমার পোলা আইজও সংসারই হইল না, বিয়া করাইছি তাও বড় দেখতে পারে না। হাসেম আলী রেগে গেলেন এসব শুনে। বোনের মুখোমুখি হয়ে বললেন, হাবিবা, আমার মাইয়া ভালো কাম করছে না কিনা খারাপ কাম করছে তার বিচার করানোর দায়িত্ব আমার, মাথা কামানোর দায়িত্ব আমার, তুই ভাইয়ের বাড়িতে বেড়াইতে আইসোস বেড়া, আমার মাইয়ের জীবন লইয়া চিন্তা করণের দরকার নাই, আমার মাইয়ারে নিয়ে কেউ একটা খারাপ কথা কইলে আমি হাসেম আলী তারে সাইডে কথা কমু না, আমার মাইয়া আমি আর কলিজার টুকরা, আমার কলিজায় আঘাত লাগলে আমি কাউরে সাইডে দিব না। হাবিবা ভাইয়ের এরকম নিষ্ঠুর কথা শুনে কাঁদতে লাগলেন, কাঁদতে কাঁদতে ঘর থেকে বাহির হয়ে গেলেন। নবনী পিছনে পিছনে গেল। সাব্বির এসে
বোনের হাত চেপে ধরে বলল, যাবি না আপা, কোনো দরকার নাই ওনার পেছন পেছন গিয়ে বোঝানোর চেষ্টা করার। নবনী ভাইয়ের কথা শুনল না, দৌড়ে গিয়ে ফুপুকে জড়িয়ে ধরে ঘরে নিয়ে এলো। তারপর বলল, রাগ করিয়ে না ফুপু, কই যাচ্ছেন এত রাতে? আপনি খাওয়া দাওয়া করেন, বেড়াতে আসছেন, বেড়াবেন আমাদের সাথে। সাব্বিরের প্রচন্ড রাগ হলো বোনের এত ভালো মানুষই দেখে, প্রচন্ড রেগে গেল সাব্বির। ফুপুর সামনে এসে বলল, যতদিন খুশি বেড়ান ফুপু, কিন্তু শুধু একটা কথা মনে রাখেন, আমার আপারে লইয়া আর একটা কথাও কইবেন না। আমার বোনের ভালো মন্দ আমরা বুঝব, আপারে লইয়া একটা মন্দ কথা যে কইব আমি তার জিব্বা কাইটা নিব। আমার আপা কেমন মানুষ আমার আল্লাহ জানলেই হইব। হাবিব আবানুর কান্নার বেগ আরো বেড়ে গেল, বিলাপ করে বললেন, আমার বাপ মা মইরা গেছে, বাপের ভিটায় আইছি, কইল যা একটু ঠান্ডা করনের লাগা। আর আমার ভাই, ভাইয়ের পুতকিনা আমারে ধমক দিয়া কথা কয়, এই ঘরে আমি থাকুম না। ওরে আল্লাহ, বাপ মা মরলে ভাই তো এত পাশান হইয়া যায় কেন? হাবিবা বানুকে কেউ আটকে রাখতে পারল না। হাবিবা বানু কাঁদতে কাঁদতে নবনীতের পাশের বাড়িতে গিয়ে উঠলেন। নবনী সাব্বিরকে ধমক দিয়ে বলল, তোকে এত কথা বলতে বলেছে কে? বড় হয়ে গেছিস নাকি? হুম, ফুপুর সাথে এরকম ব্যবহার করা কেমন ভদ্রতা? হাসিমালি নবনীকে থামিয়ে দিয়ে বলল, আমার ফল একটা ভুল কথাও কয় নাই, যা কইছে ঠিক কইছে, যা সবাই খাইতে দিতে বল তোর মাকে। একটা থমথমে পরিবেশে সবাই খেতে বসলো। পাশের বাড়ি থেকে হাবিবার বিলাপ শোনা যাচ্ছে, খেয়ে সবাই শুয়ে পড়লো। আজ নবনী সারা রাত চটপট করতে করতে লাগলো। সকালে সূর্য ওঠার আগে পুরো এলাকার মানুষ জেনে গেল নবনীকে নবনীর স্বামী তালাক দিয়েছে নবনীর খারাপ স্বভাবের জন্য। সকাল 10টার মধ্যে নবনীর বাকি দুই ফুপু চলে এলো নবনীদের বাড়িতে। সকালে নবনীর তিন ফুপু এলো নবনীদের ঘরে। বারান্দার চৌকিতে বসে তিনজন মিলে আকাশ বাতাস কাঁপিয়ে কাঁদতে লাগলো। সবার এক কথা, তাদের ভাই তাদের পর হয়ে গেছে, কোনোদিন ভাইয়ের থেকে তারা কোনো আর্থিক সাহায্য পায় না। নবনীর ছোট ফুপু হাজিপা বানু চৌকিতে শুয়ে বিলাপ করে বললেন, বাপ মা মইরা যাওয়ার পরে এই ভাইয়ে আসলো আমাকে তিন বোনের গার্জিয়ান। হে ভাইয়া, আমাকে কোনো দায়িত্ব পালন করে নাই। আমার বড় ফুলা মাজিদারে বিদেশ দৌড়ের সময় এই ভাইয়ের কাছে আইছিলাম 50,000 টাকার লেগা, এই ভাইয়া আমার 20,000 টাকা দিছে। এ নিয়ে ছিল ভাইয়ের দায়িত্ব, আপনারাই কোন গো? এত ইজ্জায় কোনোদিন আমাকে ফুলা মায়ের একটা কাপড় কিনা দেয় নাই, নিজের ফুলা মায়েরা ঠিকই দেয়, বড় কেলাসে ফড়ায়, আমাকে বেলায় খালি অভাব দেখা দেয়। চৈতালি নবনীকে ফিসফিস করে জিজ্ঞেস করল, আপা গার্ডিয়ান হবে নাকি গার্জিয়ান হবে শব্দটা? নবনী কটমট করে তাকালো বোনের দিকে। চৈতালি হেসে চলে গেল। মেজো ফুপু কাপড়ের আঁচলে নাক মুছে বলল, আমার মাইয়া সুমিরে বিয়া দাওনের কালে এই ভাইয়েরা কতবার কইরা কইলাম, মাইয়ার বড় ঘরে বিয়া হইতাছে, স্বর্ণে সেইন যেন আমার জামাইরে দেয়, এই ভাইয়াই দিল না। আমার মাইয়ার জামাইরে একটা হাতের আংটি দিয়ে আইছি, আমার মুখ ছোট কইরা দিছে। নবনী আত্মহত্য এসব শোনে। তার বাবার যে আর্থিক অবস্থা তাতে কবুদের জন্য এতটুকু করতেও তার বুকে মাটি লেগে যাওয়ার কথা। নবনীর ভীষণ কান্না এলো, কান্না এলো হাশেম আলিরও। বারান্দায় পা ছড়িয়ে বসে পড়ল, সবাই আমার বিরোধিতা করতে আসছে, অথচ আমার বোনেরা সবার অবস্থা ভালো, সবার এখন ফাঁকা বাড়ি, আমার অবস্থায় গ্রামের মানুষ সবাই তো জানেন, কই কোনোদিন তো আমার একটা বইনে আমারে জিগাইল না, ভাই আজকে কী খাইছস? আমি যে ফোলা মাইয়া লইয়া দিনে একবেলা খাইয়া দিন কাটাইছি, কেউ একদিন খবর লইতে আসে নাই, বোনকে কথা তো মনে পড়ত না, বোনকে টাকা পয়সার জন্য না, এমনিই মনে পড়ত, এক মায়ের পেটের ভাই বোন তো, বোনে ঘরে ফোন করতাম মাঝে মাঝে, কেউ আমার ফোন ধরতো না, হয়তো মনে করতো গরিব ভাই যদি টাকা পয়সা চায়, বোনকে বিয়ে দেওয়ানোর সময় আব্বাই মালা যাওয়া আগে জমি বিক্রি করছে, এই ভিটামাটি আর রাস্তার উল্টো পাশের জমি ছাড়া কিছুই ছিল না। তারপর আমি আব্বাই মারা যাওয়ানোর পরে বইনগরের জমি জায়গা ভাই ভাগ করে দিছি রাস্তার ওই পার দিয়া, অথচ আব্বাই আমারে বইনগর সামনে কইয়া গেছে এখান থেকে বনেগরে যেন আর কোনো জায়গা জমি না দিই, আমি দিছি বোনেরা যাতে কোনোদিন না কইতে পারে ভাইয়ে তাদের ঠকাইছে। ওর ফলারে বিদেশ দেওয়ানোর সময় আমি 20,000 দিছি আর ফেরত নেই নাই, এই যে হাবিবা এর জমি কিননের সময় 30,000 টাকা ধার কইরা দিছি, ফেরত দেই নাই আর, আমিও চাই নাই, আমি আর কি করতাম, আপনারা কন তাহলে? উপস্থিত উৎসাহী
জনতারা এসব শুনে চলে যেতে লাগলো। নবনীর পুপুরা সবাই দুপুরে খাওয়া দাওয়া করে চলে গেল। উৎপাত শুরু হলো তার দুই দিন পর থেকে। আশেপাশের সবাই সারা দিন এসে জিজ্ঞাসা করতে থাকে নবনীর ডিভোর্স হয়েছে কেন। হাসেমানির দোকানে চা খেতে খেতে লোক জিজ্ঞেস করে, কি মিয়া মাইয়ারে খেদাইয়া দিল কেন? শুনছি মাইয়ার নাকি কাল লগে লাইন আসছিল। হাসেমানি রেগে যান এসব শুনে। মানুষের সাথে ঝগড়া লেগে যায়। গ্রামের প্রাইমারি স্কুলে সেলাই কাজ শেখানো হচ্ছে। নবনীও সেখানে সেলাই শিখে। বিকেলে শুরু হয়, সন্ধ্যায় শেষ হয়। এলাকার ছেলেরা নবনীকে দেখলে শীষ বাজায়। সেদিন বিকেলে একজন নবনীর পাশ দিয়ে যাওয়ার সময় বলেছিল, আরে আমাদের গ্রামের মিস বিউটিফুল যাচ্ছে দেখ। একজন বলল, মিস না মিসেস। সবাই হাসতে লাগলো। পরদিন আবার নবনী আসার সময় একজন গান ধরল, বন্ধু তুমি একা হলে আমায় দিও না, তোমার সাথে গল্প করব আমি সারা রাত। পাঁচ থেকে অন্যরা বলল, আমরা সবাই মিলে গল্প করব। তারপর দিন যাওয়ার সময় একজন মিনার কার্টুনের মতো করে নবনীকে বলল, নবনী আমাগোর লগে কথা কইবা না নবনী। নবনীর বুক পেটে কান্না এলো। চোখ মুছে নবনী আজ ফিরে দাঁড়ালো। এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, মেয়ে মানুষ দেখলে মুখ ভীষণ চুলকায় এসব অশুভতা করার জন্য? হ্যাঁ, সবাই মিলে হাসতে লাগলো নবনীর কথা শুনে। একজন বলল, শুধু মুখ না তো সুন্দরী, সারা শরীর চুলকায়। নবনীর ভীষণ ঘৃণা হলো এদের এরকম বাজে অঙ্গভঙ্গি দেখে। দ্রুত পা চালিয়ে চলে যেতে আসতে নিতেই একজন পিছন থেকে শীষ দিয়ে বলল, পাখি তো পোষ মানতে রাজি আছে রে। একজন বলল, গতি কি আমরা সারা এটো হয়ে গেছে না। নবনী এসব কথা সহ্য হলো না আর ঘুরে দাঁড়িয়ে একটা চড় বসালো ছেলেটার গালে। তারপর আর দাঁড়ালো না, ঘৃণায় সমস্ত শরীরে আগুন ধরে গেছে তার। সন্ধ্যায় বের হতেই দেখে সবগুলো ছেলে স্কুলের বাইরে দাঁড়িয়ে আছে। নবনীর ভীষণ ভয় হলো। বাড়িতে যেতে যেতে অন্ধকার হয়ে যাবে চারদিকে। নবনীর কলিজা শুকিয়ে গেল। সাব্বিরকে কল দিল নবনী। সাব্বির মসজিদের দিকে যাচ্ছিল। নবনীর কল দেখে রিসিভ করলো। সব শুনে নবনীকে দাঁড়াতে বলল সাব্বির। ফরজ তিন রাকাত নামাজ পড়ে সাইকেল নিয়ে ছুটলো সে বোনের জন্য। নামাজ পড়ে সাব্বির স্কুলের সামনে যেতে 10 মিনিট লাগলো। এসে দেখে নবনীর নেই স্কুলের সামনে। ফোন দিল কিন্তু ফোন অফ। হতদন্ত হয়ে নবনীকে খুঁজতে লাগলো সাব্বির। আশেপাশে দোকানপাট সব বন্ধ। 4টের সময় দোকান এগুলো সব বন্ধ হয়ে যায়। নবনীর কথা জিজ্ঞেস করার মতো তেমন কাউকে পেল না সাব্বির। একটু পরে দেখলো স্কুলের ভেতর থেকে কয়েকটা ছেলে বের হয়ে আসছে। সাব্বির এদের চিনে, এলাকার ছেলেরা। দিনে কেউ রাজমিস্ত্রি, কেউ মেকানিকের কাজ করে, একজন মেম্বারের ছেলে আর একটা ভাগিনা। রাত হলে জুয়া গাজার আসর বসে। সাব্বির দেখলো একজনের চোখ থেকে রক্ত বের হচ্ছে। যার চোখ থেকে রক্ত বের হচ্ছে সে মেম্বারের ভাগিনা। সবাই তাকে নিয়ে দ্রুত ছুটছে। সাব্বিরের ভীষণ দুশ্চিন্তা হলো। ছুটে গেল স্কুলের দিকে, কোথাও নবনীকে খুঁজে পেল না। নবনী বের হয়ে এলো বাথরুমের পেছন থেকে সাব্বিরের ডাক শুনে। এসে ভাইয়ের বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে লাগলো। সাব্বির কিছু না জিজ্ঞেস করে বোনকে ধাতস্থ হতে দিল। তারপর সাইকেলে বসিয়ে অন্য পথে বাড়িতে নিয়ে গেল। নবনী কারোর সাথে কোনো কথা বলল না। রাতে নবনীর গা কাঁপিয়ে জ্বর এলো। জ্বরের পরে নবনী নানান আবল তাবল বলতে লাগলো। সাব্বির সারা রাত বোনের মাথায় পানি দিল, জলপট্টি দিল। বাবা মা ভাই বোন সবাই সারা রাত জেগে রইল। রাবেয়া বেগম দুরাকাত নামাজ পড়লেন মেয়ের সুস্থতার জন্য। নবনীর জ্বর কমল সকালে। এক রাতের জ্বরে নবনীর চোখ মুখ শুকিয়ে গেল, চোখের নিচে কালি পড়ে গেল। নবনীর মুখ থেকে সবাই সব শুনল। ঘটনাটা ঘটেছে এরকম, নবনী সাব্বিরের জন্য অপেক্ষা করছিল। ছেলেগুলো 2 মিনিট দাঁড়িয়ে চলে গেল। নবনী ভেবেছিল ওরা চলে গেছে। নবনী একটু সামনে যেতেই ওরা বেরিয়ে এলো। আশেপাশে 2-4 জন মানুষ যাচ্ছিল, তারাও মসজিদে চলে গেল, কেউ কোথাও নেই। নবনী ভয়ে স্কুলের দিকে ছুটে গেল। 6-7 জন ছেলে ওরাও গেল। নবনী এক ক্লাসে কটশিট দিয়ে বানানো বেগম রোকেয়ার ছবির পিছনে লুকালো। ক্লাসরুমে আর লুকানোর মতো জায়গা নেই। নবনী বুঝল এখানে সে ধরা খেয়ে যাবে, তাই বের হয়ে যেতে নিল। মেম্বারের ভাগিনা তখন নবনীকে দেখতে পেল। নবনীকে খপ করে ধরতেই নবনী বিপদ বুঝে ছেলেটার চোখের ভেতর আঙ্গুল ঢুকিয়ে দিল। ছেলেটার চিৎকারে সবাই আসতে লাগলো। নবনী গিয়ে টয়লেটের পেছনে লুকালো। নবনীকে আর না খুঁজে ওরা তখন বের হয়ে গেল। হাসিমালি মেয়েকে জড়িয়ে ধরে বলল, আর লাগবো না মা, সেলাই শিখতে যাওনের। নবনীও মেনে নিল। জীবনের এই দিক
নবনীর কাছে এতদিন সম্পূর্ণ গোপন ছিল। নবনী কখনো ভাবেনি জীবনও এসব হতে পারে। আজ নিজের সাথে হওয়ার পর হতবিহ্বল হয়ে গেল নবনী। মনে হলো তার মতো অসহায় আর কেউ নেই এই দুনিয়ায়। পরের দুই দিন স্বাভাবিকভাবেই কাটল, কিন্তু দুই দিন পর মেম্বার এলো নবনীতের বাড়িতে নবনীকে তার ছেলের বউ করে নেওয়ার জন্য। সোজাভাবে হাশেম আলীকে ধমকে বলল, আমার পোলার গালে থাপ্পড় দিছে তোর মাইয়া, আমার ভাগিনার চোখে সমস্যা দেখা দিছে তোর মাইয়ার জন্য, ও এখনো হাসপাতালে, তোর এই মাইয়ারে আমার পোলার বউ করে নিব আমি, কত তেজ আছে সব বের করবো তারপরে। আমি সুলেমান মেম্বার, এক কথার মানুষ, গ্রামের সবাই জানে সুলেমান মেম্বার কত নিকৃষ্ট লোক, তার ভয়ে কেউ তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনে দাঁড়ায় না, সবাই তাকে ভয় পায়, এলাকার চেয়ারম্যানও তাকে সমাজে চলে, তার নজর যখন পড়েছে তখন আর রক্ষা নেই। তার ছেলে সুমন এলাকায় গাঁজার ব্যবসা করে সবাই জানে। নবনী বুঝতে পারল তার মাথায় কত বড় বিপদ ঝুলে আছে। সেই রাতেই সবাই মিলে সিদ্ধান্ত নিল গ্রামে আর থাকবে না, নবনীকে মেম্বারের হাত থেকে বাঁচাতে হলে গ্রাম ছেড়ে চলে যেতে হবে খুব শীঘ্রই। নবনীরা পরদিন রাত দুইটার সময় গ্রাম থেকে বের হলো শহরের উদ্দেশ্যে, সাথে শুধু নিজেদের ব্যবহার করার কাপড় নিল। নবনীর নিজের সব গহনা এবং হামিদুর রহমানের দেওয়া সব টাকা নিল, অনেকদিন আগে নেওয়া সেই সিদ্ধান্ত নবনী ভুলে যায়নি। বাসে বসে হাসেমারে নবনীকে জিজ্ঞেস করল, আমরা এখন কোথায় যাবো রে মা, কোনো বস্তিতে করা লাগবে মনে হয়। নবনী বাবার অসহায় মুখের দিকে তাকিয়ে বলল, টাকা আমার কাছে আছে মা, তোমরা চিন্তা করো না। হাশেম আলী বললেন, না না, তোর এই টাকা শুধু তোর, তোর কাছে রাখ, আমাদের জন্য টাকা খরচ করতে হবে না। নবনী বাবাকে বলল, কেন বাবা, আমি কি তোমার মেয়ে না, আমার কি শখ নেই নিজের বাবা মায়ের জন্য কিছু করার? তাছাড়া এই টাকা যদি আমার স্বামীর দেয়া হতো, বৈবাহিক সম্পর্ক থাকতো, তাহলে আমি তোমাদের জন্য এই টাকা খরচ করতে চাইতাম না তার অনুমতি ছাড়া। এখন আমার কাউকে জবাব দিতে হবে না, আমার টাকা আমার বাবা মায়ের জন্য খরচ করার সম্পূর্ণ অধিকার আছে। হাশেম আলী তবুও লজ্জা পেলেন, নিজের সন্তানের জন্য কিছুই করতে পারছেন না, অথচ নির্দ্বিধায় মেয়ে তাদের জন্য কত কিছু করতে চাচ্ছে। গাড়ি থেকে নেমে নবনীরা সিএনজি নিয়ে বনানীতে এলো। বনানী একটা হোটেলে তিনটা রুম নিল। দুপুর পর্যন্ত বিশ্রাম নিয়ে নবনী বাবাকে নিয়ে বের হলো। এই প্রথমবার নবনীর সাহস করে বের হলো নিজের ইচ্ছেতে। রাস্তায় বের হতেই নবনী বুঝতে পারল তার ভীষণ ভয় করছে, গলা শুকিয়ে আসছে। দোকান থেকে একটা মিনারেল ওয়াটারের বোতল নিয়ে নবনী বাবাকে নিয়ে রিক্সায় উঠল। গন্তব্য বেশি দূর না। রিক্সাওয়ালাকে অ্যাড্রেস বলতেই হাশেম আলী চমকে গেলেন। নবনীর হাত ধরে বলল, কি বলছিস তুই, এটা ওই বাসায় যাবি কেন? নবনী বলল, ওই বাসায় যাবো না তো বাবা, ওই বিল্ডিং এর ফ্ল্যাট নেব আমরা। হাশেম আলী বিস্ময়ে হতবাক হয়ে গেলেন, কি বলছেন তার মেয়ে, এটা ওখানে কেন থাকবে? নবনীকে জিজ্ঞেস করতেই নবনী বলল, বাবা আমি ভুলে যাইনি সেদিনের কথা, যেদিন তুমি আমাকে দেখতে গিয়েছিলে সেদিন কি করেছিল ওরা, ওই মহিলা পাশের বাসার লোকদের কাছে তোমাকে আমার বাবা বলে পরিচয় দেয়নি, তার মান সম্মান নাকি চলে যাবে, লোকে যদি জানে তুমি আমার বাবা, ওনার স্ট্যাটাস নষ্ট হবে। আমার বাবা যেমনই হোক, যতই খারাপ হোক তার আর্থিক অবস্থা, আমার জন্য তো তিনি আমার বাবা, আমার তো জন্মদাতা, আমার তো লজ্জা লাগে না তাকে বাবা বলতে, তাহলে ওদের কেন লজ্জা লাগবে? তারপর থেকে তুমি আর আমাকে দেখতে আসোনি, সেদিনের সেই অপমান আমি ভুলিনি বাবা, আমি সেদিন সিদ্ধান্ত নিয়েছি একদিন না একদিন এই বিল্ডিংয়ে আমার বাবা মাকে এনে রাখবো, এটাই হবে আমার বাবাকে অপমান করার উত্তম প্রতিশোধ। হাশেম আলীর ভীষণ লজ্জা লাগলো, কবে কে কি বলেছে তিনি এসব নিয়ে মাথা ঘামাননি, তবে তারপর থেকে আর মেয়েকে নিজেন দেখতেও যাননি। তিনি এতদিন ভাবতেন তার প্রবল আত্মসম্মান বোধ, এখন দেখলেন তার মেয়েরও কোনো অংশে কম নয়। দশতলা বিল্ডিং এর সামনে রিক্সা থেকে নামতেই নবনীর শরীরে অন্যরকম একটা শিহরণ বয়ে গেল। একদিন এই বিল্ডিং থেকে অপমান আর হতাশা নিয়ে ফিরে গিয়েছিল, আজকে আবার সেই বিল্ডিং এ এসেছে এক বুক স্বপ্ন নিয়ে। দারোয়ান নবনীকে দেখে অবাক হয়ে বলল, আপনি তামিমের বউ না? নবনী হেসে বলল, আগে ছিলাম, এখন নেই, এখন তো তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। দারোয়ান অবাক হলো শুনে, তারপর বলল, কি গন ভাবি, এই জন্যই এমনি হামিদ চাচা মরণের পরেও আসেন নাই? নবনীর মাথায় যেন বিনা মেঘে বজ্রপাত হলো। নবনী এই কথাটা শুনে সেখানেই সেন্সলেস হয়ে পড়ে গেল। হাশেম আলী ভয় পেয়ে গেলেন মেয়ের অবস্থা দেখে,
দারোয়ান আর দিনি মিলে পাজা কোলে করে তাকে দারোয়ানের রুমে নিয়ে শুয়ে দিল। তারপর পানির ছিটকা দেওয়ার পর নবনীর জ্ঞান ফিরে এলো। নবনী বাবাকে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে উঠল। হামিদুর রহমান মারা গেছেন এটা নবনীর কিছুতেই বিশ্বাস হচ্ছে না। সুস্থ একটা মানুষ কিভাবে মারা গেল, তাকে কেউ কিছু জানালো না পর্যন্ত। দারোয়ান বলল, আপনি খবর পান নাই ভাবি? চাচা একদিন সকালে লিফটে অজ্ঞান হইয়া পড়ে আসছিল, তারপর শামিম ভাই হাসপাতালে নিয়ে গেল, ডাক্তার কইল স্ট্রোক করছে উনি, মইরাও গেছে। নবনী জিজ্ঞেস করল, কতদিন হয়েছে? দারোয়ান ভেবে বলল, এই ধরেন 3 মাসের মতো হয়েছে। নবনী একটা দীর্ঘ শ্বাস ফেলল। এতক্ষণে বুঝে গেছে কেন হামিদুর রহমানের সাথে সে ফোনে যোগাযোগ করতে পারেনি। হতবিহ্বল হয়ে নবনী বসে রইল কিছুক্ষণ। তারপর দারোয়ানকে বলল, ম্যানেজার আঙ্কেলকে একবার কল দেন তো ভাই। দারোয়ান নবনীর কথা মতো ম্যানেজারকে কল দিল। ম্যানেজার থাকে 7 তলায়। দারোয়ানের কল পেয়ে নিচে এলো। নবনীকে দেখে বলল, তুমি তো মনে হয় তামিমের বউ। নবনী বলল, এখন আমি কারোর বউ না চাচা, আমাদের ডিভোর্স হয়ে গেছে। আমি এসেছি একটা ফ্ল্যাট ভাড়া নেওয়ার জন্য। ফ্ল্যাট আছে কি খালি এখনো? ম্যানেজার বলল, হ্যাঁ তা তো আছে, 2 তলায় একটা খালি আছে আর 4 তলায় একটা। নবনী যেন আকাশের চাঁদ পেল, বলল, আমার 4 তলার ফ্ল্যাটে উঠতে চাই চাচা। 4 তলায় তামিমরাও থাকে। নবনী অ্যাডভান্সের টাকা দিয়ে এলো ম্যানেজারকে। এরপর সোজা চলে গেল হোটেলে। হোটেলের বিছানায় শটান হয়ে শুয়ে পড়ল। রাবিয়া মেয়ের মুখের দিকে তাকিয়ে দেখলেন মেয়ের মন খারাপ। হাশেম আলীকে জিজ্ঞেস করতেই হাশেম আলী বলল, নবনী বাসা ঠিক করে আইছে, কোথায় জানো? তামিমদের পাশের বাসা নিচ্ছে নবনী। রাবিয়া চমকে গেলেন এই কথা শুনে। হাশেম আলী বলল, রাবিয়া হামিদ ভাই আর বাইসা নাই, আমার মাইয়া এই জন্য এরকম ভাঙ্গে পড়ছে। রাবিয়া এই কথা শুনে হতবাক হয়ে গেলেন। সাব্বির চৈতালি ফাল্গুনিও অবাক হলো শুনে। কেউ ভাবতেও পারেনি এরকম কিছু হতে পারে। নিতু আর তামিমের বিয়ে আজকে। তাহেরা বেগমের চাপে পড়ে তামিম বিয়ে করে নিতে বাধ্য হলো। তামিম আরেকটু সময় নিতে চেয়েছিল সব জড়তা কাটিয়ে ওঠার জন্য, নবনীকে ভুলতে, কিন্তু তাহেরা বেগম সেই সুযোগ দিলেন না। বিয়েতে তেমন কোনো আত্মীয় স্বজনকে জানানো হয়নি। তামিম আর নিতুর কয়েকজন কলিগ, অফিসের বস লোবনা, তাহেরা দিশা, তাহেরার 2 বোন আর পাশের ফ্ল্যাটের কয়েকজনকে বলা হয়েছে। সব মিলিয়ে প্রায় 30 জনের মতো মেহমান হলো। বউ নিয়ে বরযাত্রী রাতে ফিরে এলো তামিমদের বাসায়। বউ নিয়ে তামিম লিফটের জন্য অপেক্ষা করছিল লিফট উপর থেকে নামার। লিফট খুলতেই নবনী আর সাবির বের হয়ে এলো। নবনীকে দেখে তামিম একটা ধাক্কা খেলো যেন। নবনী ভালো করে তাকালো নিতুর দিকে। তাকিয়ে বুঝতে পারলো এই সেই মেয়ে যার ছবি নবনী দেখেছে। তাহেরা বেগম সহ যারা ছিল নবনীকে চিনত। তারা সবাই হতভম্ব হয়ে গেল নবনীকে এখানে দেখে। নবনী কারোর সাথে কোনো কথা না বলে বের হয়ে গেল লিফট থেকে। তারপর লিফটের সামনে থেকে সাব্বির আর নবনী দুইটা তোষক মাথায় নিয়ে লিফটে গিয়ে দাঁড়ালো। তামিমরাও লিফটে উঠল। 4 তলায় লিফট থামতেই নবনী আর সাব্বির বের হয়ে গেল। তারপর সোজা নিজেদের ফ্ল্যাটে ঢুকে গেল। পিছনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল বাকিরা সবাই। সবাইকে এরকম অবাক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে নিতু বলল, কি হয়েছে, বাহিরে দাঁড়িয়ে থাকবো নাকি? তাহেরা বেগম নিজেকে সামলে ফ্ল্যাটের দরজা খুললেন। তামিম সোফায় বসে পড়ল ধুম করে। অনেকদিন পরে আজ নবনীকে দেখতে পেয়েছে সে। সেই নবনী যে কিনা 3 বছর তামিমের অর্ধাঙ্গিনী ছিল, অথচ আজ দুজনের মধ্যে কত যোজন যোজন দূরত্ব। নবনীকে আজ ভালো করে খেয়াল করলো তামিম। খেয়াল করতেই দেখতে পেল নবনী যেন নিতুর চাইতে 1000 গুণ বেশি সুন্দর। তামিমের মনে হলো নবনী আগের চাইতে অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে। অনেকদিন পরে তামিম নবনীর হাতে সবুজ রেশমি চুড়ি দেখেছে। ফর্সা হাত দুটো কেমন কোমল মনে হচ্ছে। তামিমের চরম অশান্তি শুরু হলো। বাসায় সদ্য বিবাহিত স্ত্রী আছে সেই কথা বেমালুম ভুলে গেল তামিম। দিশা মোটামুটি বিরক্ত এই বিয়েতে। দিশা চেয়েছিল তামিমের বিয়ে তার বান্ধবী রুমির সাথে করাতে, তাহলে দুজন মিলে যা ইচ্ছে করবে। কিন্তু তাহেরা বেগম যেন পাগল হয়ে গেছে নিতুকে বিয়ে করতে। দিশা তবুও হাল ছাড়েনি, মনে মনে প্রতিজ্ঞা করল যেভাবেই হোক তামিমের সাথে নিতুরও বিয়ে বিচ্ছেদ ঘটিয়ে ছাড়বে সে।